بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته এই পেপারটা আমরা একটু বিশেষ ই করে পড়তেছিলাম। এটা সিলেটে আমরা পড়ছি, শান্তিনগর মসজিদে পড়ছি, লাস্টে এখানে পড়লাম আর কি। তো এটার আগে দুইটা পর্ব ছিল না, দুইদিন ছিল বলে, হ্যাঁ তিনটাও আগে তিনটা পর্ব ছিল, আজকে শেষ করার কথা। যারা দুই একজন যদি নতুন থেকে থাকেন তাদের জাস্ট একটা সুইপ করতে চাই আমি, তাদের বলার জন্য যে কী ছিল ব্যাপারটা। এটা ছিল মুসলিম জীবনের উপর টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার প্রভাব, কী 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 পয়েন্ট অফ ভিউতে প্রভাব, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, প্রেডিক্টিভ প্রোগ্রামিং, কালচার ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন অফ চিলড্রেন অ্যান্ড সোসাইটি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে এক ধরনের কলাকৌশল যার মাধ্যমে সোসাইটিকে চেঞ্জ করার চেষ্টা করা হয় বা চেঞ্জ করা হয়। অল্টারেশন অফ মোরাল অ্যাটিচিউড অ্যান্ড ভ্যালিউজ, যদি আমরা বলি মোরাল মানে নৈতিকতা, অ্যাটিচিউড দৃষ্টিভঙ্গি, ভ্যালিউজ মূল্যবোধ, এগুলোকে চেঞ্জ করার জন্য, সেগুলোকে চেঞ্জ করার জন্য যে কলাকৌশলগুলো প্রয়োগ করার সেটা। প্রেডিক্টিভ প্রোগ্রামিং হচ্ছে আপনি আগে ঠিক করবেন আপনি কী দেখতে চান এবং সেই অনুযায়ী আপনি নাটক, সিনেমা, গান, উপন্যাস, কার্টুন ইত্যাদি তৈরি করবেন, যাতে 10 বছর বা 20 বছর পরে গিয়ে ওই এফেক্টটা পাবেন আপনি, এইভাবে করবেন। যেমন ধরেন আমাদের দেশে জাস্ট নতুন কিন্তু এটার বীজ বপন হচ্ছে অনেক আগের থেকে, হোমোসেক্সুয়ালিটি যে ব্যাপারটা, সমকামিতা। আপনারা জানেন যে ব্রিটিশ কাউন্সিলে 2 বছর আগে অলরেডি তাদের একটা ওই থিমের উপর একটা নাটক হয়েছে এবং শোভাযাত্রা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এটা ওয়েস্টে আগে হয়েছে, তারপরে মানেছিলাম ওয়েস্টে যারা এটাকে ই করে, আপনার যারা এটা প্রোপাগেট করছে তারা ঠিক করছে যে এই এই জিনিস দেখায় আস্তে আস্তে মানুষের কাছে এগুলো নর্মাল করা যাবে। একবার নর্মাল হয়ে গেলে তখন আর মানুষ মাইন্ড করবে না শব্দগুলো, কথাগুলো বা ইত্যাদি। যেমন আজকে আমরা কথা বলতেছি এটা নিয়ে, এটা আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর আগে এই কথাটা বলতে আমার সংকোচ হইতো, কিন্তু আজকে সংকোচ হচ্ছে না। কেন? কারণ এটা একটা রিয়েলিটি, আমাদের ভিতরে অলরেডি এটার আন্দোলন গড়ে উঠছে বা ইত্যাদি গড়ে উঠতেছে। কালচার ক্রিয়েশন হলো, আমরা জাস্ট নতুন যারা আজকে দুই একজন আছেন তাদের জন্য বলতেছি, কালচার ক্রিয়েশন হচ্ছে যে কালচারের কথা আমরা বলছি, যে কালচার বা সংস্কৃতি একটা দেশে 1000 বৎসর, 500 বৎসর বা বছরের পর বছর ধরে মানুষ এর কতগুলা জিনিসকে সুবিধা মনে করে, কতগুলো জিনিসকে সৌজন্য মনে করে এবং সেই জিনিসগুলো গড়ে ওঠে আস্তে আস্তে। যেমন আমরা বলছি যে অ্যারাবদের ভিতরে ছিল যে তারা খুব অতিথিপরায়ণ ছিল, এটা ওদের একটা কালচার, বা তারা যদি এটা তখনও ছিল এখনও আছে, বা তারা যদি কাউকে আমানা বা নিরাপত্তা দেয় তাহলে তার জন্য তারা জান দিয়ে দিবে কিন্তু তাকে কারো হাতে ধরাই দিবে না, এই ধরনের জিনিস ছিল তাদের। এটা যেমন কালচারের অংশ, এই কালচার বলতে অনেক কিছু বোঝাবে, আপনি কী পড়েন, কী খান, সব কিছুই আসবে এটার ভিতরে। এগুলা কিছুটা ধর্মীয়, কিছুটা জিওগ্রাফিক এবং কিছুটা প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে গড়ে ওঠে। একজন মুসলিম যদি হয় তারও ডাইভার্স কালচার হইতে পারে, মানে কিছু কালচার আছে যেগুলো ইসলাম নিয়ন্ত্রণ করে, কিছু আছে যেগুলো ইসলাম নিয়ন্ত্রণ করে না। যেমন ধরেন একজন নরওয়েজিয়ান মুসলিম ওভারকোট পরবে, একজন বাংলাদেশি মুসলিম বা ইন্দোনেশিয়ান মুসলিম লুঙ্গি পরবে। এই যে একটা ডাইভার্সিটি, এটা পরিবেশ প্রতিবেশের উপর গড়ে ওঠে এবং এইভাবে জিনিসগুলো হয়। কিন্তু কালচার ক্রিয়েশন হচ্ছে সেটা না, কালচার ক্রিয়েশন হচ্ছে ওপর থেকে আপনি একটা কিছু চাপাই দিলেন, চাপাই দিয়ে বললেন যে এটাই তোমার কালচার। যেমন আমরা বলি, আমাদেরকে এখন বলা হচ্ছে যে এই মঙ্গলযাত্রা, শোভাযাত্রা যেটা, এটা আমাদের কালচার, আমাদেরকে বোঝানো হচ্ছে এটা আমাদের 1000 বৎসরের ঐতিহ্য। কিন্তু আমরা তো স্পেসিফিক্যালি যদি বলিতে তাহলে 1989-এ আর্ট কলেজের ছেলেরা এটা শুরু করছিল পয়লা, এবং সেখান থেকে এখানে আসতে আমরা এটা অন্য একটা রূপ ধারণ করছে, যে আপনি যদি এটা না করেন তাহলে আপনি বাঙালি না বা বাংলাদেশি নাগরিক নিয়ে প্রশ্ন উঠবে যে আপনি বাংলাদেশের ইটা বোঝেন কি না, মানে হার্ট থ্রোব বলি যদি আমরা, বা বাংলাদেশের কী বলবো, মানে হৃদস্পন্দন যেটাকে আমরা বলি, হৃদস্পন্দন বোঝেন না আপনি, বা ওটার সাথে অ্যাগ্রি করেন না, বা ওটার বিরোধী, বা আপনি দেশদ্রোহী, অচিরে হয়তো দেশদ্রোহী বলা হবে আপনাকে। অথচ এই জিনিসটা 1989-এর আগে
পাকিস্তানের মতো নয়, আমি তো এখানে বলছি যে আমি আল্লাহর নামে কসম খেয়ে বলতে পারি যে আমি আমার জন্মের আগে থেকে আমার আব্বা আম্মা ঢাকায় থাকেন এবং আমি পাকিস্তানি আমল দেখছি, পাকিস্তানের পরবর্তী সময় দেখছি, 72, 74, 75, 76, 77, 80 দেখছি। আল্লাহর কসম করে বলতে পারি যে এই শোভাযাত্রা ছিল না কোনোদিন। পয়লা বৈশাখ বলতে কি আপনাদেরকে আমি বলছি যে আমার বাবার দোকান ছিল ঢাকা নিউ মার্কেটে, তো সোনার দোকানদাররা ইন পার্টিকুলার আর কি, তারা করতো কি কিছু মিষ্টি পাঠাই দিত, আমরা মজা করে মিষ্টি খাইতাম দোকানে দোকানে প্যাকেট প্যাকেট পাঠাই, কেন খাইতেছি এগুলো কোনোদিন মাথায় আসেনি। পরে বুঝছে যে তারা তাদের ওই যে নতুন খাতা খোলে এটাই, দ্যাট ওয়াজ অল অ্যাবাউট পয়লা বৈশাখ। আমাদের গ্রাম যেখানে সিলেটে গিয়ে আপনি জিজ্ঞেস করেন পয়লা বৈশাখ খায় না মাথায় দিয়ে জিজ্ঞেস করবে আর কি, বুঝছেন তো এরকম অবস্থা। এখনও দেয়ার ইজ নো সাচ থিং এজ পয়লা বৈশাখ, কিন্তু এটাকে আমরা বলছি কি কালচার ক্রিয়েশন, অর্থাৎ উপর থেকে চাপাই দিল দিয়ে বললো এইটাই তোমার কালচার, এবং বলতে বলতে কয়েকবার বললে আপনি মনে করবেন হ্যাঁ বোধহয় এটাই আমার কালচার, আর আপনার ছেলে মেয়ে যারা জীবনে এটা দেখে নাই শোনে নাই তারা তো মনে করবে এটা অবশ্যই আমার কালচার, এরকম আর কি কালচার ক্রিয়েশন। আর ছিল ডিস্ট্রাকশন অফ চিলড্রেন অ্যান্ড সোসাইটি, এবং এইসবের মাধ্যমে কি বাচ্চাদের এবং সমাজকে ধ্বংস করে দেওয়া, তো এই এই ছিল এটার এইটা আপনার সাবজেক্টটা। আমরা এটা ট্রান্সলেট করতেছি প্রায় শেষের দিকে, প্রায় শেষের দিকে আমরা এটাকে আপাতত একটা লিফলেট মানে ছোট বুকলেট ফর্মে ই করার চেষ্টা করবো। এটা শান্তিনগর মসজিদে কিছু মুসল্লি তারা খুব রিকোয়েস্ট করছেন এবং মুরব্বী উনিও বলছিলেন, তো আমরা আপাতত চেষ্টা করব আপনার লিফলেট বা বুকলেট ফর্মে ই করতে, আর সেটা সময় লাগবে একটু রানা টাইপ করতেছে এটা। আর পরবর্তীতে আমরা যদি কোনো বই আর এরকম প্রকাশিত হয় তাহলে তার একটা এসে থাকবে এটা আর কি ইনশাল্লাহ। তো এরপরে আমরা আগে যখন পড়তে গেছি কী কী জিনিস পড়ছি, একটু প্রিডিক্টিভ প্রোগ্রামিং, একটু ডিটেলস পড়ছি, কালচার ক্রিয়েশন পড়ছি, এগুলো বললামই আপনাদেরকে। সেক্সুয়ালাইজেশন অফ চিলড্রেন ফ্রম দ্য আর্লিয়েস্ট এজ পসিবল, অনেক আগের বয়সে মানে কম বয়সেই বাচ্চাদেরকে যৌন সচেতনতা বা যৌন অভিজ্ঞতা হচ্ছে তাদের, বা সে সম্পর্ক ইঙ্গিতবহ কথাবার্তা, নাটক, সিনেমা, গান, কার্টুন ইত্যাদি করে হচ্ছে। তারপরে তারা একটা সময় গিয়ে যেটা হচ্ছে যে তারা জীবনের সমস্ত স্বাদ গ্রহণ করে লাইফটা খুব বোরিং হয়ে যাচ্ছে, তখন তারা বাড়তি উত্তেজনা এবং বাড়তি সুখ যেটাকে বলি ইন্দ্রিয় সুখ বা শরীরের সুখ সেটার খোঁজ করতে থাকে আরও আরও আরও, যেখান থেকে আমরা এখন দেখি যে ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, এগুলো কিন্তু এইসবেরই ধারাবাহিকতায় আসে। কারণ আপনি এটা উত্তরোত্তর বাড়াইতে হবে, কারণ আপনার তো আর আগেরটা ডাইল ভাত মনে হবে। ধরেন কথার কথা, আপনি যদি গাঁজা দিয়ে শুরু করে থাকেন তাহলে দেন আস্তে আস্তে আপনি কোকেন হলো বোধ হয় হায়েস্ট এটার এই চেনের হায়েস্ট আর কি, আমাদের জানি বাংলাদেশে পাওয়া যায় কিনা, কোকেন খুব দামি ড্রাগ আর কি। তো এই যে জিনিসটা বেসিক্যালি কী হয় যে এক্সট্রা উত্তেজনা, এক্সট্রা সুখ বা যাই বলেন সেটা যেভাবেই আসে সেটার ই থাকে, এবং কোনো লং টার্ম রিলেশন আর তারা ই করতে পারে না। এইভাবে যেসব বাচ্চারা বড় হয় আমরা পড়ছি আগের দিন বা আগের সময়, এবং তারা বাবা মাকে শত্রু মনে করতে শুরু করে, মানে এইভাবে শত্রু মনে করানোটা এই এই কালচার ক্রিয়েশনের বা এই প্রেডিক্টিভ প্রোগ্রামিংয়ের একটা ই, এটার পিছনে মেইন হোতা যারা তারা চায় যে ফ্যামিলিটা ভেঙে যাক। ফ্যামিলি ভেঙে গেলেই যেটা হবে যে আপনি, আমি বারবার বলছি যে জার্মানি যেমন আগামী 25 বছরের ভিতরে একটা তারা মাইনরিটি হয়ে যাবে জার্মানিতে, মানে হোয়াইটরা, জার্মান রেস যেটা সেটা আগামী 25 বছর, এটা আজকের কথা না, আরও 5 বছর আগের রিপোর্ট, এটা হয়তো আরও আগেই হবে, তারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে ওই জাতগুলো, জার্মানরা সমস্ত ইউরোপ পুরোটাই এক্সটিংক্ট হয়ে যাবে, শুধুমাত্র আপনার ওই কানাডিয়ানরা এবং ইউনাইটেড স্টেটস তাদের একটা চান্স আছে সার্ভাইভ করার এই এই প্রবণতাটা, মানে জনসংখ্যা কমে গিয়ে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা এক্সটিংক্ট হয়ে যাবে। তার কারণ কি, এটা এইভাবেই হয়েছে, ফ্যামিলি ভাঙছে একদিন, তারপরে বিয়ে শাদী করার কোনো দরকার নাই, সংসার করার দরকার নাই, বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার নাই, অ্যান্ড শুধুমাত্র মৌজ করে বাড়াইলে চলবে, প্লেজার যেটাকে বলে, আর সুখ, শরীরের সুখ, এবং তারপরে একসময় যেটা হয়েছে এখন আর এটাতে ফিরে যাওয়ার পথ নাই, কারণ এখন ফিরে যেতে হলে মানে রাত দিন চেঞ্জ করে ফেলতে হবে, রাত দিন চেঞ্জ তো মানুষ হয় না, এটা স্লোলি হয় ব্যাপারটা। তো একমাত্র ক্যানাডা 2.3 এরকম একটা মানে গ্রোথ যদি হয়, মানে দুইজন বাবা মার থেকে যদি 2.3 বা এরকম কিছু হয় তাহলে হয়তো আপনার একটা একটা রেস বা একটা জাতি সার্ভাইভ করবে, তার চেয়ে কম হইলে আর করবে না। তো এদের তো 1 বা 2 বা 2 নিচে এরকম বেশিরভাগ আর কি ইউরোপিয়ান নেশনগুলো বা এইগুলো, শুধু ক্যানাডা এবং ইউনাইটেড স্টেটস বোধহয় মানে টিকে থাকার কথা বা টিকে থাকতে পারে আর কি।
ডেমোগ্রাফির কথা আমি বলতেছি। তো এইখানে আমাদেরও তারা চাচ্ছে এই পথে নিতে, আমাদের নিয়ে তারা খুব চিন্তিত, আমাদের জনসংখ্যা নিয়ে খুব চিন্তিত। আমাদের ফ্যামিলিটা ভাঙতে পারলে, ফ্যামিলি ভাঙতে পারলে অনেক কটা কাজ একসাথে হয়ে যাবে। একটা হচ্ছে যে আপনার তো জনসংখ্যা আস্তে আস্তে আপনি এক্সটিংক্ট হয়ে যাবেন, সেটা তো আসেই। আরেকটা জিনিস হচ্ছে যে মুসলিমদের জন্য ইন পার্টিকুলার, যে ফ্যামিলি ভাঙলে আপনি ইসলাম প্র্যাকটিস করবেন কোথায়? ইসলাম প্র্যাকটিসের জায়গাই হচ্ছে ফ্যামিলি। আমি আপনাদেরকে আগে বলছি, এটা আমার কথা না, বড় বড় স্কলারদের কথা, যে ইসলামের সভ্যতাকে যদি একটা বিল্ডিং হিসাবে চিন্তা করেন, তাহলে বিল্ডিংয়ের ব্লক হচ্ছে, ব্লক মানে ইট হচ্ছে ইউনিট ফ্যামিলি, এবং এটা আপনার মানে এটা দুর্গের মতো ছিল, মানে ইউনিট ফ্যামিলির ব্যাপারটা। যেমন ধরুন আমাদের ইউনিট ফ্যামিলিটা আমাদের একটা নিজস্ব পরিধি বলতে পারেন, যেখানে আসলে দুনিয়ার কারো কোনো অ্যাক্সেস নেই। আমাদের আমাদের যে সিস্টেম অফ ফি, মানে আমাদের যে ফিক বলেন, আমাদের রিলিজিয়ান আমাদেরকে যা বলে, দিন আমাদেরকে যা বলে, যে একজন আমির যে ফ্যামিলির বাবা, তার পারমিশন ছাড়া নেক্সট যিনি মা, উনি কাউকে ঘরে ঢুকতে দিতে পারবেন না, এবং উনি নিজে ঘরের বাইরে যাইতে পারবেন না। তার মানে কি, এটা দুর্গের মতো ব্যাপার না? এই দুর্গটা ছিল ইসলামের দুর্গ। এটা যদি ভেঙেই দেন, আপনি ইসলাম প্র্যাকটিস করবেন কোথায়? ইসলামের আর প্র্যাকটিস করার জায়গা থাকবে না। মানে বিয়ের বাইরে, তো বিয়ের বাইরে, সংসারের বাইরে ইসলামের কোনো প্লেজার নাই, কোনো মিক্সিং নাই, কোনো এনজয়মেন্ট নাই, বুঝছেন না? সব কিছু কিন্তু এইটার ভিতরেই আসে। এইটাকে ভেঙে দিলে আপনি এখন যথেচ্ছ যেখানে ইচ্ছে সেখানে থাকবে। যাই হোক, আমরা এগুলো আগে পড়ছি, আজকে আর রিপিট করতে চাই না। জাস্ট দুই চারজন নতুন ভাই আমি দেখতেছি চেহারা, তাদের জন্য আমি বলতেছি। এতে কি আর আর কি হবে? আরও যেটা হচ্ছে যে এইসব এইসব আপনার ইসের মাধ্যমে, এই টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট, তারপরে ইউটিউব, কার্টুন বা ভিডিও ইত্যাদির মাধ্যমে যেটা হচ্ছে আরও, সেটা হচ্ছে যে ম্যাজিক এবং ই ম্যাজিক এবং অকাল্ট। ম্যাজিক বলতে যন্ত্রমন্ত্র, জাদুটোনা, আর অকাল্ট বলতে ভূত, জিন ইত্যাদি যেগুলো আছে, এগুলা আমাদের একটা নো গো টেরিটরি ছিল মুসলমানদের জন্য। নো গো টেরিটরি মানে আমরা ম্যাজিক প্র্যাকটিস করবো না, যারা ম্যাজিক করে তাদের কাছে যাবো না, আমরা ভূতে বিশ্বাস করি না, আমরা প্রেতাত্মায় বিশ্বাস করি না, আমরা ড্রাকুলায় বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি শুধুমাত্র ফেরেশতা এবং জিনে, মানে যাদের আমরা দেখতে পারি না। তো জিনের ভিতরে খারাপ জিন, ভালো জিন আছে ইত্যাদি ইত্যাদি ছিল আমাদের ভিতরে। কিন্তু এই মুভি, এই এই গান, এই অনেক পপ সিঙ্গার আছে, তারা রীতিমতো কাল্ট, মানে ওই ব্ল্যাক ম্যাজিকের কাল্ট ফলো করে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিকের ঘরানা আছে কতগুলা। ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু, যেটাকে আমরা বলি জাদু, মানে বানমারা বা স্পেল বা এইসব। যেমন ধরেন ম্যাডোনা, সে কাবালা ই করতো, মানে জুইশ কাবালা, যেটা জুইশ ব্ল্যাক ম্যাজিক, যেটা শয়তানের মাথা দেখবেন সিঙ্গালা কি কিছু ছবি টবি আছে, তা ঘড় ঘড় ছকছক করা, এইসব জিনিস। যাই হোক, আমি এই জিনিসগুলো বলতেছি যে এগুলা একসময় মানে অলমোস্ট অস্পৃশ্য জিনিস ছিল। আজকে আপনি একটা মুসলিম ঘরে দেখবেন আপনার ভাতিজার টি শার্টের উপর ওই চিহ্ন টাকা, সেটা পিন্দেলে বেড়াইতেছে, জানেও না এটা কি, কারণ অমুক পপ সিঙ্গার এটা পড়ছে, বুঝছেন না? বা অমুক পপ সিঙ্গার পড়ছে না, সে হোলসেল পরে বেড়াইতেছে। অথচ এটা ঘরে থাকলে আপনার রহমতে ফেরেশতা আসবে না, আমাদের আমি জানি না কতগুলো জিনিস থাকলে আসবে না, তার ভিতরে ডেফিনেটলি শয়তানের ছবি আপনার ঘরে এমনি ছবি রাখলে আসবে না, খোদ শয়তানের ছবি, মানে তাও ব্ল্যাক ম্যাজিকের ইসের থেকে, ওই ওদের ইসের থেকে আইনে রাখবেন। তো এইগুলো অটোমেটিক্যালি কী হইতেছে, অটোমেটিক্যালি এগুলো আত্মীকরণ হয়ে যাচ্ছে উইদাউট ইউ নোয়িং ইট। আচ্ছা, আরেকটা জিনিস, আমি এখানে দুটা জিস্ট কথা আমরা শিখছিলাম, আমি মানে এই এই আর্টিকেলটা যেভাবে আমি মনে করছি সেভাবে আগে কোনোদিন আমার মনে আসে না এই জিনিসটা। একটা হচ্ছে যে যা কিছু আমরা বিনোদন বলি, যত কিছু আছে, একদম যে কোনো কিছু, নেম এনিথিং, যেটাই আপনি বলবেন কার্টুন থেকে শুরু করে, আপনি রিয়েলাইজ করেন না যে এগুলো এমন লোকরা বানাচ্ছে বা প্রডিউস করতেছে যাদের আকিদা মানহাজ আপনার 180 ডিগ্রি বিপরীত, যারা আপনাকে কাফের বানাইতে চায়, আপনাকে অবিশ্বাসী বানাইতে চায়, আপনাকে অ্যাগনোস্টিক বানাইতে চায়, আপনাকে সন্দেহবাদী বানাইতে চায়, আপনার আপনার বিশ্বাস এবং আপনার দিন কেড়ে নিতে চায়, ঠিক ওই লোকগুলো এটা বানায়। ইভেন বাংলাদেশে আপনি দেখেন, ইভেন বাংলাদেশে দেখেন যে এগুলো যারা বানায় তারা কারা? তারা কি পাঁচক্ত নামাজ পড়া মানুষ? তারা কি আল্লাহ বিশ্বাসী মানুষ? তারা কি আপনার আপনার ইসলামটা আরও শক্ত হোক দিকে বানিয়ে দিচ্ছে? এটা না, মোটেই না। আপনি যে কোনো একটা প্রোগ্রাম দেখেন, কারণ বাংলাদেশ বাইরেগুলো তো ছেড়ে দিলাম আমি, এই একটা জিনিস বলছেন আমি শিখছি এই আর্টিকেলটায়, এটা আমি কোনোদিন চিন্তা করিনি। যেমন এনিথিং, ধরেন আমাদের আমাদের দেশে আমরা শিবরাম চক্রবর্তী একটা বই বাচ্চাদেরকে মজা ফান ফান হিসাবে তুলে দিই। হ্যাঁ, আমরা কখনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, ধরেন রবীন্দ্রনাথের একটা, আমি আমাদের স্কুলে নিয়ে কিশোর রবীন্দ্রনাথ কতগুলো গল্প, যেগুলো বড়দের জন্য না বাচ্চাদের জন্য, আমি লাইব্রেরিতে নিয়ে আসছি, ভাষা শেখার জন্য নিয়ে আসছি, ভাষা যেন একটু ইম্প্রুভ করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখানে যদি কোনো আপত্তিকর কিছু থাকে, আমি অলওয়েজ এটাকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমরা এটা বিশ্বাস করি না, বা এটা আমাদের ই না, এটা আমাদের ব্যাপার না, এটা আমাদের জিনিস না, বা এই সেটা আমরা
কনসিয়াসলি করব এবং খুবই নিয়ন্ত্রিত রাখব, কারণ এই লোকগুলো যা বিশ্বাস করে সেই বিশ্বাসটা আমার বিশ্বাসের 180 ডিগ্রি বিপরীত জিনিস, তাই না? যে কোনো যে রবীন্দ্রনাথের বিশ্বাসই ধরেন, রবীন্দ্রনাথ যে বিশ্বাস করে তা আমার বিশ্বাসের 180 ডিগ্রি উল্টা জিনিস। পিওর কুফর পুয়ার পিওর শিল্প। আমি কি রবীন্দ্রনাথকে হোলসেল আমার বাচ্চাদের, মানে আমার বাচ্চা, আমার ফ্যামিলি, আমার সমাজকে কি রবীন্দ্রনাথের কাছে এক্সপ্রেস করতে পারি, রবীন্দ্রনাথ সাহিত্যের কাছে? করতে পারি না। যদি আমি কখনো করিও কোনো ইসে, তাহলে আমি তার ব্যাকগ্রাউন্ডে সব কিছু বলে দিব যে এখানে কী কী সমস্যা আছে, ইফ আই মাস্ট আর ইফ আই শুড। মানে জানেন, আমার বাচ্চার মানে একটা গল্প, একটা গদ্য, একটা পদ্য আছে, দুইটা কোয়েশ্চেন হয়ে গেল ধরেন কথার কথা ম্যাট্রিকে বা ইন্টারমিডিয়েটে, দুইটা কোয়েশ্চেন আনসার করার জন্য তার একটা জানার ব্যাপার আছে, সেই জন্য আমি হয়তো তাকে পড়তে শিখে আমি বলে দিই বাবা এই জিনিস কিন্তু আমাদের বিশ্বাস নাই। মানে ধরেন যে কোনো একটা, অনেক সময় না জেনে একটা কথা বলতেছি আমি, একটা কথা শুনতে খুব সুন্দর লাগে। যেমন ধরেন একটা কথা আছে আকাশ প্রদীপ, একটা রোমান্টিক কথা না, শুনতে খুব সুন্দর লাগে। হোয়াট ইজ আকাশ প্রদীপ? আকাশ প্রদীপ হচ্ছে হিন্দু ধর্ম মতে যারা মরে গেছে তাদের মৃত্যুর সময়টাকে স্মরণ করে বা মৃত্যুকে স্মরণ করে একটা টঙের উপরে উঁচা একটা ইসের উপরে, বাঁশের খুঁটির উপরে একটা মশাল জ্বালায় দেয়, মশাল মার্কা জিনিস, এটা হলো আকাশ প্রদীপ। এটা কী করে? যারা মরছে তাদের আত্মাকে আলোকিত করে। ওইখান থেকে আমাদের আতেলরা এখন মোমবাতি জ্বালায়, দেখেন না, মরা মানুষের জন্য মোমবাতি জ্বালায়, কিন্তু আর দোয়া করে না, এখন মোমবাতি জ্বালায় সবাই স্মরণ করে। ওইখান থেকে আসে আত্মা আলোকিত হয়। আপনি কি জানেন আত্মা আলো কে কইছে আপনার, মানে কোথেকে দলিল কোথায় আপনার আত্মা আলোকিত হয়? শেষ কথা, তো এইগুলো আমরা চেষ্টা করবো যে এগুলোকে পরিষ্কার করে দিতে। আচ্ছা, তারপরে মানে এইগুলো বলতে বলতে বলতেছেন যে ক্রিয়েটিং পারসেপশন অফ প্যারেন্টস এস ক্রিমিনাল আন্ডার অ্যাজাম্পশন, মানে বাপ মা অটোমেটিক্যালি ক্রিমিনাল আর কি, সব বাপ মা তার ছেলে মেয়েরে খালি কাটতে মারতে ব্যস্ত, এরকম করে বাপ মারে প্রোট্রেট করা হয় বা দেখানো হয়। এবং একসময় বলা হয় তোমার বাপ মার দরকারই নেই, তুমি একাই পারবা সব কিছু, মানে ফ্যামিলি ভাঙা। তারপরে বলতেছেন যে ওই ম্যাজিক গেল, জিন ম্যাজিক এটা বললাম, তারপরে ইন্টেলিজেন্স যেটাকে বললাম যে মানে আপনার মেধা এটাকে কমায়া, জাস্ট গরু ছাগল মার্কা আর কি, মানে গরু ছাগল মার্কে কেন বলতেছি, একটা গরুরে যখন আপনার মাঠে নিয়ে যান তার কাঁধে যখন জল পড়ান, সে কিন্তু সময় একটা মেসেজ পায় যে এখন এটা টানতে হবে লাঙ্গলটারে, তাই না? তারা চিন্তার কিছু নেই, মানে এই যে জিনিসটা বললাম যে একটা জলটা কাঁধে পড়া মাত্রই সে ইজ রেডি গরু যে এখন হাঁটবে, আপনার পিছনে লাঙ্গলটা নিয়ে চলবেন, বুঝছেন না? এটার ফাংশনাল একটা ই দেওয়া যে এই করলে এই করবা, এই করলে এই করবা, এই করলে এই করবা। এখন আমরা অঙ্ক অঙ্ক শিখি না, অঙ্ক করি শুধু। 100 বার একটা অঙ্ক করছেন, আপনার উপায় আছে না কইরা, কোচিং সেন্টারে বলেন, এখানে বলেন, আপনার কী বলে ওই গাইডে বলেন, কিন্তু আপনি অঙ্ক শিখেন না। দেখেন এখন আমার ওয়াইফ বলতেছিল, আমার ওয়াইফ তো অঙ্কের টিচার ছিল, গভর্নমেন্ট কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল একসময়, সে বলতেছে যে আমি সারা জীবন পড়াইছি, অলওয়েজ আগের যে থিওরি ওইটা পড়ায় তারপরে অঙ্ক করাইছি, কিন্তু থিওরিটাকে একটা বাহুল্য মনে করে, স্ট্রেট টিচার এসে পয়লা নম্বর অঙ্ক অনুশীলনী দিয়ে শুরু করে অঙ্কের ক্লাসে। অথচ অঙ্কটা হলো এক্সারসাইজ, আপনি যদি দেখেন অনুশীলনী 2-এর 1, অনুশীলনী কখন, এক্সারসাইজ কখন আসে, তার আগে একটা কিছু পড়ছেন না আপনি, ওই পড়ার সাথে কোনো ই নেই। তার মানে কি ফাংশনাল অ্যাবিলিটিটা আপনার হয়েছে কিনা, আপনি একটা একটা ই দেখে অঙ্ক করতে পারেন কিনা, দ্যাট ইজ হোয়াট অল ম্যাটার্স আর কি, এইটাই শুধু দরকার, আর কিছুর দরকার নেই, আপনি করতে পারলেই হইল। আচ্ছা, এরপরে বলতেছেন যে এইগুলা মানে ওদের ইরেই বলছে যে এখনকার মিউজিক, এখনকার যে এইগুলো বলছে, উনি মরিয়ে গেছে 1963 সালে, যার কথা হাক্সলি বলে একজনের কথা, উনি তখনই বলছে যে আপনার কি বলে যে কোনো মানুষরে, খুব সুন্দর একটা কথা বলছে এখানে, যে আমরা যাদেরকে ফিলোসোফার বলি, উড বি হাউলিং উইথ স্যাভেজেস, তাদেরকে যদি এই এই মিউজিকের ইসে দেয়, ফিলোসোফার বলতে থিঙ্কার্স বলছে, তো তারাও ওই চিৎকার আর হই হুল্লার করতে থাকবে, স্যাভেজেস মানে বন্যদের মতো আর কি। তারপরে একটা কথা বলছে, অ্যাসেম্বল মব অফ ম্যান অ্যান্ড ওমেন, পুরুষ এবং নারীদের একটা মব জড়ো করেন, ট্রিট দেম টু অ্যাম্প্লিফাইড ব্যান্ড মিউজিক, ব্রাইট লাইটস, যেটা আজকাল হয় অ্যাম্প্লিফাইড ব্যান্ড মিউজিক না, এই বড় বড় স্পিকার দেখলাম যাইতেছে ট্রাকে করে, একটা ট্রাকে 3-4 জায়গা হয়, বেশি জায়গা হয় না, বুঝছেন না, বিশাল ট্রাকে মানে ওই পিক আপগুলোতে। তো বলতেছে যে অ্যাম্প্লিফাইড ব্যান্ড মিউজিক অ্যান্ড ব্রাইট লাইট, চারিদিকে যে লাইটই করে, অ্যান্ড ইন নেক্সট টু নো টাইম, এবং অল্প সময়ের ভিতরে দেখবেন ইউ ক্যান রিডিউস দেম টু স্টেট অফ অলমোস্ট মাইন্ডলেস সাব হিউম্যানিটি, মানে সাব হিউম্যান মানে কি, মানুষের চেয়ে ছোটো যে আর কি, উপমানুষ বা মানুষ না সে আর কি, অর্থাৎ ধরেন আমরা অনেক সময় বলি যে বান্দর টান্দর এগুলো হলো সাব হিউম্যান, বুঝছেন না, আপনি তাতে সেই তাতে পরিণত করে ফেলতে পারবেন অল্প সময়ের ভিতর। তারপরের লাইনটা বলছেন খুব সুন্দর, আমাদের চিন্তার ব্যাপার আছে, নেভার বিফোর হ্যাভ সো ফিউ বিন ইন এ পজিশন টু মেক ফুলস ম্যানিয়াক্স অ্যান্ড ক্রিমিনালস অফ সো মেনি,
মানে এর আগে কখনো এত অল্প সংখ্যক মানুষ এত বেশি সংখ্যক মানুষকে গাধা বানাইতে, ক্রিমিনাল বানাইতে এবং ম্যানিয়াক বানাইতে ক্যাপেবল ছিল না। এখন কি শুধু মিউজিক আর ব্রাইট লাইট দিয়ে দেন, বাস হইল, বাকি আপনার সব আপনার আপনি নিয়ন্ত্রণ করতেছেন, আপনি যা কইতেছেন তাই করতেছেন। আপনি দেখেন না মেয়েরা কাপড় খুলে ফেলতে চাই, সে পপ মিউজিকের ইগুলোতে, রক মিউজিকে, বাংলাদেশেই চাইছে কাপড় খুলে ফেলতে চাইছে। পাকিস্তানি কোন সিঙ্গার আসছিল তার ইসে আগে, মানে যে কোনো কিছু করাইতে পারেন, মানে এটা আর মানুষের মানুষত্ব মানুষ থাকলো না আর কি। এবং এইটা কিন্তু ওদের দেশেও বুঝছিল, যে জন্য বিটলসরা যখন, বিটলসরা তো এখনকার এই রক মিউজিক বা ইসের বাবা মানে জনক বলা হয়, তারা যখন পয়লা গান গাইতে শুরু করছে সিক্সটিজে, 64-66 ওইরকম দিকে, বাবা মারা মিছিল করছে তখন ইংল্যান্ডে, তাদের বাচ্চা নষ্ট করে দিতেছে, তারা বুঝছে যে এটার এফেক্টটা কী আর কি, বুঝছেন না? কিন্তু আমরা তো সেটাও বুঝি না, আমরা তো আসলে মানে জাস্ট ভেড়ার পাল আগে যেটা গেছে, তারা আল্লাহ রসুল যেভাবে বলছেন যে কী হয় মানে হ্যান্ডস্প্যান বাই হ্যান্ডস্প্যান, কিউবিট বাই কিউবিট বলছেন না, মানে এক বিঘত তারা গেলে আমরা এক বিঘত যাবো তাদের পিছে, এক হাত গেলে এক হাত যাবো, তারা সাপের গর্তে ঢুকলে আমরা সাপের গর্তে ঢুকবো বা গিরগিটের গর্তে ঢুকবো, আমরা সেইভাবে যাচ্ছি, চিন্তা ভাবনাগুলো করি না। যাই হোক, এখানে এই ডাম্বিং ডাউন অ্যান্ড রিডাকশন অফ ইন্টেলিজেন্স এটার আন্ডারে আমরা এগুলো পড়ছি। তারপরে আমরা বাচ্চাদের ব্যাপারে খুব পড়ছি কয়েকটা জিনিস, কী কী করে মানে এই টেলিভিশন সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের উপর কী কী করা হয় এটা পড়ছি, আমরা ডিটেলস পড়ছি। তারপরে আমরা আসছিলাম যে কতগুলো এইখানে এসে আমার শেষ হয়েছে গতদিন, এখান থেকে আমরা ইনশাল্লাহ এখানে বলতেছেন যে বাচ্চাদের উপর কী কী হয় এটা শেষ করছিলাম আমরা গতদিন, আজকে আর পড়লাম না, আমরা সময় দেখি আমি 15টা শেষ করে দিতে চাচ্ছি আজকে। আচ্ছা, যদি পয়েন্ট ওয়াইজ আপনারা শুনতে চান আমি হয়তো জাস্ট পয়েন্টগুলো আরেকবার পড়তে পারি, ইংলিশেই পড়ি কারণ এখানে ছোট বাচ্চা একজন আছে গতদিন। যাই হোক, কী কী হয় বাচ্চাদের উপর কী এফেক্ট হয়, চিলড্রেন গেট সেক্সুয়ালি অ্যাওয়্যার অ্যান্ড অ্যাক্টিভ ফ্রম অ্যান আর্লি এজ, দেয়ার আর মিনি কন্ডমস নাও ফর 10-year-olds অ্যান্ড ইনোকুলেশন টু প্রিভেন্ট লিটল গার্লস ফ্রম ট্রান্সমিটেড ডিজিজেস, and then you have also got social services there to help you make sure you are doing things safely. 10 boshor boyosher bachchar jonno mini condom paoa jay ekhon ar inoculation injection dewa hoy meeder jate taler disease ba pregnancy na hoy. There are no such thing as masculinity and femininity, chele meer difference take bhenge dewa hocche, we are just friends. Ei cast ta bishesh kore korche je আমাদের সময়কার না, আমাদের সময়কার পরের কার, এই এখন কারা এখানে, এই এরা শামীম আসলামদের এজ গ্রুপটা হয়তো, ফ্রেন্ডস বলে একটা অত্যন্ত পপুলার ই ছিল আপনার সিরিয়াল ছিল আমেরিকাতে, বুঝছেন তো, এইটার ইসে মানে উই আর জাস্ট ফ্রেন্ডস, মানে আমরা ছেলেও না মেয়েও না, আমরা ফ্রেন্ডস, বুঝছেন। আচ্ছা, তারপরে বলতেছে যে ইয়র প্যারেন্টস উইল অ্যাবান্ডন ইউ, বোঝানো হয় বাচ্চাদের যে তোমার বাবা মা তো তোমার ছেড়েই দিবে একদিন, কাজে নিজের পায়ে এখনই দাঁড়ায় যে নিজেরটা নিজে বুঝো আর কি, বাবা মা হলো শত্রু, বাবা মা সব কিছু নো 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 খালি লিখে রাখে সব জায়গায় নো লেখা, এটাই বোঝানো হয় এখন। যে আপনাকে বলছি যে টেরিস্টিয়াল সে 1996-2001 যখন আপনার 21 সার্টিফিকেট টেরিস্টিয়াল দেওয়া হয়েছিল লিমিটেড, তখনই তারা একটা প্রোগ্রাম করতে বলতে চাই প্রোগ্রামটা হলো যে তিন এজাররা কার মা কার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে দেয় নাই, বাড়ি যেতে দেয় নাই, সিনেমা দেখতে দেয় নাই, এটা করতে দেয় নাই, এটা নিয়ে খালি কমপ্লেন, বুঝছেন না, এগুলো বলতেছে, প্রোগ্রামটাই ছিল এটা। এইগুলো হচ্ছে একদিনের ব্যাপার না কিন্তু, এগুলো কিন্তু এখানে লাস্টে একটা কথা বলছেন, দিস পিপুল নো হোয়াট দে আর ডুইং, যারা এগুলো করতেছে তারা বহু আগের থেকে জানে তারা কী চায়, কী করাইতে চায় আপনার দিয়ে এবং কী করতেছে সেটা জানে, এটা একদিনের জন্য, তাদের অফুরন্ত ধৈর্য আছে, তারা এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে চায়। আপনার ফ্রিমেশন নিয়ে পড়েন যে কীভাবে ফ্রিমেশনরা পৃথিবীটাকে কন্ট্রোল করতে চায়, তারা কী করতে চায়, তারা চায় যে তাদের ছাড়া বাকি রেসগুলো সব এক্সটিংক্ট হয়ে যাক, সবাই ফ্যামিলি চলে যাক, মারামারি কাটাকাটি লেগে থাকুক, সমস্ত ওয়ার্ল্ড ওয়ারগুলো বা বড়ো নেপোলিয়নের যুদ্ধ থেকে নিয়ে এই পর্যন্ত, ওয়ার্ল্ড ওয়ার ছাড়াও নেপোলিয়নের যুদ্ধ থেকে নিয়ে এই পর্যন্ত সব করে তাদের হাত আছে, মানে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারপরে বলতেছেন যে ম্যাজিক এবং ই ওয়ার্ক যেগুলো আমরা পড়লাম ওগুলো সামারাইজ করতেছেন, ম্যাজিক এবং ই, আচ্ছা, আর অ্যাটিচিউড অপিনিয়ন্স ইমোশনস অ্যান্ড ফিলিংস আর হোয়াট কাউন্ট মোস্ট, ফিলিংয়ের দামটাই সবচেয়ে বেশি, কেমন লাগলো আপনার, আসলে জিনিসটা কেমন সেটা না, আসলে জিনিসটা কি ভালো না না ভালো সেটা না, আপনি কেমন ফিল করলেন এটা। যেমন এটা কালকে আমার 6:40 বাস ছিল যে এসে মঙ্গলবারে সকালে সিলেট থেকে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা বাসে, 28 সিটের বাসে আমি আর আমার ওয়াইফ দুইজন আসছি, মাশাআল্লাহ তারা অনার করছে, আমি তাদের উপর খুশি খুব, এনা পরিবহন,
তো এখানে রাইতের বাসে এসে থামছে তো 6:40 বলতেছে, কিন্তু আমাদের চেয়ে একটু কম বয়স হবে দাঁড়িয়ে একটা লোক একটা এনার্জি ড্রিঙ্ক খায়, বোতলটা ফালাইলো এখানে, তারপর ফস করে একটা সিগারেট ধরালো। এটা হাউ ইট ফিলস, বুঝছেন না আমার কেমন লাগে, এটাই বড় কথা। এটা আমাদের ভালো না খারাপ, আমার কিডনি নষ্ট হবে না, আমার বুক নষ্ট হবে না, আমার ক্যান্সার হবে, এটা কোনো ব্যাপার না। এই এখন ব্যাপারটা হচ্ছে যে হাউ ডু ইউ ফিল। এখানে আমি বলি যে যা দেখি নতুন লাগে, যা দেখি ওটা কিন্তু নতুন না, একটা স্লোগান না বাংলা লিঙ্কের, এখন 4G আসার পরে যা দেখি সব নতুন লাগে আর, জিনিস পুরানো কিন্তু লাগতেছে নতুন, এটাই হোয়াট ম্যাটার্স আর কি। জিনিসটা আসলে কি সেটা ম্যাটার করে না। আপনি দেখেন বুড়িয়া বাটারা 3D লাগায় মাহু মাহু কাউ ডাইনোসার দেখা চিৎকার করতেছে, বুঝছেন না? আসলে কি ওইটা আছে, আসলে কি ওইটা এক্সিস্ট করে, করে না, কিন্তু আপনার লাগতেছে কি এটা সেটাই ম্যাটার করে, বুঝছেন না? এটা হচ্ছে কথা। যাই হোক, আমরা এগুলো শেষ করছি, এখন আসেন আজকে শেষ একদম শেষ দুইটা পৃষ্ঠা পড়বো ইনশাল্লাহ। দ্য মুসলিম স্কলার্স হ্যাভ অ্যালিউডেড টু দিস, সাচ অ্যাজ শেখ আলবানি, who stated that 99% of what is found in on the television is moral degradation, sin and vice, so the benefit is negligible. ei kotha ta facebook er belay projojjo, ei kotha ta internet er belay projojjo, ei kotha ta youtube er belay projojjo. apni ami apnake ekebare open challenge, apni ekta kagoj kolom nen, আপনি আপনার পরিচিত 100 জন মানুষ বেছে নেন অথবা 50 জন মানুষ বেছে, র্যান্ডম সিলেকশন, একটা একটা গ্রুপ নিন না, মানে একটা প্রফেশনাল গ্রুপ নিলেন, যারা ধরেন মুহিতের মতো বা তাহিনের মতো, তারা আইআইটির কাজ করে, তারা 24 ঘন্টা ইন্টারনেটে আসে এবং 1 সেকেন্ডের জন্য কিছু অন্য কিছু দেখতেছে না, এইরকম গ্রুপ নিন না, র্যান্ডম নেন। আপনি র্যান্ডম নিয়ে আপনি নোট করেন যে তার বেনিফিট কতদূর হয়েছে ইন্টারনেট থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, আর তার টাইম সময় সম্পদ সম্মেধার কতটুকু ওয়েস্টেজ হয়েছে। আপনি দেখেন কত মানুষের, আমরা জানি, সংসার ভেঙে যেতেছে জাস্ট ফেসবুকের জন্য। আমাদের পরিচিত আছে এবং বয়স্কদের আছে, মানে আমার এজ গ্রুপের আছে, আমার চেয়ে 4 বছর ছোট, 4 বছর জুনিয়র ছেলে, তার সংসার ভেঙে গেছে, এখন না আর কয়েক বছর আগে ভাঙছে, ফেসবুকের জন্য ভেঙে গেছে তার, এবং এখনও ভাঙতেছে। এবং আমাদের ইসলামিক সার্কেলে আছে, দেয়ার আর পিপুল যারা তাদের বউকে ফেসবুক ছাড়িতে পারে নাই, এবং ফেসবুক ছাড়িতে বেশি টুইস্ট করলে কী হবে, তুমি যাইতে পারো কিন্তু ফেসবুক স্টেজ, এটা আসবে নেক্সট কথা। যেমন আমাদের একটা সংসার ভেঙে যাচ্ছে, যেন চিনেন না আপনারা, এই জন্য বলতেছি আমি, যে প্রেম করে বিয়ে করছে তারা, তখন তারা রিলিজিয়াস ছিল না, যখন রিলিজিয়াস হয়েছে ছেলেটা মেয়েটাকে বলছে যে আমার ওয়াইফ কিন্তু চাকরি করবে না, তখন সে রাজি ছিল, জাস্ট চাকরি করার জন্য ভেঙে যাচ্ছে সংসারটা। এখন সে বলতেছে তাকে চাকরি করতে দিতে হবে, সেইভাবে এইভাবে তার মেধা এবং তার জীবনকে ওয়েস্ট করতে পারবে না, আর ছেলেটা খুব হার্ডলাইনার হয়ে গেছে, সে কিছুতেই এটা নেবে না, জাস্ট এই পয়েন্টে তাদের সংসারটা ভেঙে যাচ্ছে। অলরেডি তারা সেপারেট থাকতেছে ফ্যামিলি পর্যায়ে আর কি, মানে এখন সালিশ হবে বা এই হবে। সো এই যে ব্যাপারটা দেখেন, মানে এটা এটাতে আমি বোঝাচ্ছি যে আপনার আমার জীবনে, আমি বলি যে যে যারা ইসলাম খোঁজেন ইন্টারনেটে, খোঁজ করতে চান বা ইসলামের জন্য ব্রাউজ করেন, করতে করতে একটা থেকে একটা, একটা থেকে একটা যাইতেছেন, শুরু করছেন 11:33, শেষ করছেন 4:34, বুঝছেন না, আজান দিছে মুয়াজ্জিন, আপনি তখন ই হয়েছে যে সারা রাত আমি দিনের কাজ করছি, বুঝছেন না, এর মাঝখান দিয়ে কত কিছুর ভিতরে দেখেছেন এটা আল্লাহ জানেন, আপনি জানেন, আল্লাহ জানেন। আমি বলতেছি যে অ্যাভারেজ একটা মানুষ এইখানে যারা বসে আছেন, তাদের ভিতরে অ্যাভারেজ একজনের 200 বছর পড়তে পারবেন মতো সমস্ত মেটেরিয়াল অলরেডি ডাউনলোডেড আছে, আপনার ব্রাউজ করার দরকার নেই। কিন্তু এটা হচ্ছে একটা হ্যাবিট, এটা হচ্ছে একটা পাস্ট টাইম, এটা হচ্ছে একটা অ্যাডিকশন, এটা হচ্ছে একটা কী বলবো, মানে আপনি এটা ছাড়া চলে না, সোজা কথা, অ্যাডিকশন আর কি। যাই হোক, আলবানি বলছেন যে এটা, সো দ্য বেনিফিট ইজ নেগলিজেবল, এটা এটা কোথা থেকে আনছেন, এটা ফতোয়া থেকে আনছেন, যে ফতোয়াটা টেলিভিশনে ফতোয়া আলবানির, যেটা আমি ফলো করি, আমি বলি সবাইকে, যেটা আমি যেটাকে বলি, আলবানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে টেলিভিশন বা এই ধরনের জিনিসগুলো, তখন ওনার অবশ্যই ইন্টারনেট ফিন্টারনেট এগুলো এত এইভাবে ছিল না, অল্প স্বল্প থাকলেও থাকতে পারে, আলবানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে টেলিভিশনের মাধ্যমে যদি আমরা দাওয়াত দিতাম তাহলে কত এফেক্টিভ দাওয়াত হইতো, যেটা এখন হচ্ছে, যেখানে আমি আমি মাইনরিটির একজন যারা মনে করি যে পিস টিভি থেকে শুরু করে টেলিভিশন বেশ যত দাওয়াত আছে, আমি মনে করি এগুলা এগুলা ওয়াইডার সেন্সে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়, একটু ওয়াইডার রেঞ্জে আর কি। যারা করেন তাদের নিশ্চয়ই জাস্টিফিকেশন আছে, তারা আমার চেয়ে অনেক জ্ঞানী, তারা আমার চেয়ে অনেক বড় মানুষ যারা করেন, অর্থাৎ যে যে একটা টেলিভিশন চ্যানেলে জাস্ট 3 সেকেন্ড আগে একটা প্রেমের নাটক শেষ হইল, তারপরে যখন কী নাম আসে, জীবন জিজ্ঞাসা মার্কা কী আসে না, সব কী সব কী সরল পথ
ছিল না আগে, স্বল্পত মার্কা একটা একটা অনুষ্ঠান হচ্ছে, এটার জাস্টিফিকেশান কতটুকু এটা আল্লাহর সাথে তাদের হিসাব? নিশ্চয়ই তারা ভালো মনে করে করতেছেন, আমি শিওর। আমার কিন্তু কোনো, তারা যে এটাকে ভালো মনে করতেছেন এবং তারা যে এটাকে রিয়েলি কাজের মনে করতে, এখানে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু আমি নিজে এটাকে খুব ডেঞ্জারাস মনে করি এবং আমি এটার থেকে মানে আমি আলবানির ফতোয়াটা ফলো করি। এখানে আলবানিকে জিজ্ঞেস করা হয়েছিল যে টেলিভিশনের মাধ্যমে যদি দাওয়াত দেওয়া হতো তাহলে তো মানে খুবই তাড়াতাড়ি জিনিস অনেক মানুষের কাছে পৌঁছে যেত, অনেক এফেক্টিভ হতো। উনি বলছিলেন যে টেলিভিশন একটা মুবা জিনিস, এটা কোনো এটা হালাল হারাম কিছু নেই, এটা যন্ত্র, সেই হিসাবে এটাকে আমার বলার কিছু নাই। কিন্তু যে কোনো একটা টেলিভিশন কে সেটা না, কেনা যখন হচ্ছে 99% কেসে এটা কোনো না কোনোদিন কোনো হারাম কাজে ব্যবহৃত হবে। আপনি চিন্তা করে দেখেন, যার যার বাসায় টেলিভিশন ছিল বা আছে, আপনি কি বলতে পারবেন আল্লাহর নামে শপথ করে যে একদিনও হারাম কিছু দেখা হয় না এটাতে? না, হবে না, প্রশ্ন। আপনি যদি খালি হপ করেন চ্যানেল তাহলে আপনি হারাম দেখবেন, ওপেন করেন তাহলে হারাম দেখবেন, তাই না? ওপেন করতে হারাম দেখবেন আপনি, ওই পর্যন্ত যাইতে যাইতে পিস হুদা বাস তার ভিতরে আর মাঝখানে একটা মক্কাতে দেখবেন আপনি হারাম, মক্কাতে টেলিভিশনে। আমি হোটেলে থাকছি, জাস্ট অন করছি, হারাম। আপনি 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 মক্কাতে দেখবেন, বাকি বাকি সারা দুনিয়া ছেড়ে দেন। তো সেই জন্য বলতেছেন যে যখন আমি এটা জানবো যে 99% কেস এটা হারাম কাজে ব্যবহার হবে, কোনো না কোনো দিন কেউ না কেউ করবে, আমি বলবো এটা দিস হারাম। সেই জন্য উনি হারাম বলছেন টেলিভিশনের এটা। যদি তারপরে আবার ক্লজ বলছেন যে যদি এমন কোনো দেশ থাকতো বা রাষ্ট্র থাকতো যেখানে কোনো অবস্থাতে একটা টেলিভিশনে হারাম কিছু দেখা যাবে না, ইট ইজ পসিবল, হইতে পারতো এটা, সেই ক্ষেত্রে আমি বলতাম যে এটা ওয়াজিব, টেলিভিশনের এই টেকনোলজিটা ইউজ করে দাওয়াতটাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ওই ফতোয়াটা ওনারা এখানে উল্লেখ করছেন এই 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 জায়গাতে, ছোট্ট করে ফতোয়া হিসেবে করেন নাই, স্টেটমেন্ট হিসেবে করছেন। আদেশ করেছেন এক বিনবাজ রহিমাহুল্লাহ, বিনবাজ কি বলছেন দেখেন, ইট উড বি এক্সট্রিমলি ডিফিকাল্ট টু ইউজ টেলিভিশন ফর ওনলি গুড পারপাস, এটা খুবই কষ্টকর হবে শুধু ভালো জিনিসের জন্য টেলিভিশনকে ব্যবহার করা। আমি আমার কথা বলছি, আমার জীবনে দুটো টেলিভিশন ছিল, প্রথমটাতে আপনার ওই ই দেখা যেত না, ওই যে কী বলে ভিডিও সিডি দেখা যেত না, তা আমি বাইরে থেকে অনেক দাওয়াতি জিনিসপত্র আনছিলাম, ওই জন্য প্রথমটা ওয়ালাইকুম সালাম ভালো থাকা অবস্থায় আমি আমার এক দিনী ভাইকে দিয়ে দিছিলাম, এটা ওর 20 সিটি, প্রথম দিকের ফিলিপস রিমোট কন্ট্রোল রঙিন টিভি ছিল। তা আমি আমার এক দিনী ভাইকে দিয়ে বলছিলাম যে কেউ যদি কথা দেয় যে কোনোদিন হারাম কিছু দেখবে না তার এটা দিয়ে দিব। তো সে 3-4-5 বছর পরে আমার, মানে বেশ কিছুদিন পরে আমার বলছে যে এরম ভাই এটা তো দেওয়া গেল না কারে, মানে এই 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 প্রমিস কেউ করতে রাজি হয় না, বসেন ছড়াই ছিটে বসেন, এই প্রমিস কেউ করতে রাজি হয় না যে আপনার কি বলে হারাম কিছু দেখবে না, এই প্রমিস কেউ রাখতে এখনও বোধহয় তার কাছে আসে। আমার জিজ্ঞেস করছে যে কী করবো এটা, আমার যে যদি কিছু না পান তাহলে ভেঙে ফেলায় ইসে ফেলা দেন, ভেঙে দিয়ে কিন্তু ই করে দেন, নাস্তা দিয়ে না, ভেঙে ইসে ফেলায় দেন, মানে ওই ডাস্টবিন বা কী বলে বিনে ফেলায় দেন। তো আরেকটা আমার ছিল যেটা ডিজিটাল বললাম, সেটা আমি আলামিন মসজিদে দিয়েছিলাম, তারা অনেকদিন ই দেখতেছিল এটাতে, ওই যে কী বলে তাদের প্রোগ্রাম হয় আগে ওই শুক্রবার শনিবারে প্রোগ্রাম হইতো, তারা ওই এইসব আর কি যায় দিনই দাওয়াতি কাজটা যায়। তো বিনবাস বলতেছেন যে এটা এক্সট্রিমলি ডিফিকাল্ট হবে শুধু গুড পারপাসে এটা কী করা। হ্যাঁ, আপনি যদি মসজিদে দিতে পারেন তাও সেই মসজিদ কী হবে, ওই রকম লোকের নিয়ন্ত্রণে আসে, উল্টাপাল্টা মসজিদ হলে সমস্যা আছে। আপনাদেরকে বলছে যে আমি সিলেটে একটা মাদ্রাসার সাথে যুক্ত আছি, ওই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা উনি আমার একদিন সিলেট থেকে মানে খুব পেরেশানির সাথে ফোন করলেন যে একসাথে 4টা টিচারকে স্যাক করে দিয়েছেন উনি, যখন প্রথম আমি জয়েন করছি মাদ্রাসাদের সাথে, এবং প্রথম মাদ্রাসাটা লাইন চেঞ্জ হচ্ছে, লাইন চেঞ্জ হয়ে মানে আলোচনার জামার লাইনে আসতেছে। তো আমি বললাম কি কেন সেক করছেন, বলে যে 4 টিচার দিনের পর দিন ফজর নামাজ কাজা করে, আমি তো জানতাম না, কালকে গিয়ে আমি হাতে নাতে ধরছি, তারা ওই ই দেখতেছে নাটক দেখতেছে এসে সিডি রমে, বুঝছেন না, একসাথে 4 জনকে সেক করে দিচ্ছে, বুঝছেন। সো ইভেন হুজুর মাদ্রাসার টিচার অলসো নট সেফ, তা মানুষ তো আফলো মানুষ আছে, মানে যাই হোক মানে কি। তো এখন তারপরে বলতেছেন উইদাউট কম্প্রোমাইজিং এনিথিং দ্যাট ইজ হারাম, এইটা হলো মেন কথা, উইদাউট কম্প্রোমাইজিং এনিথিং দ্যাট হারাম। আপনারা একটা উসুল জানেন, মূলনীতি জানেন, বিটুইন হারাম অ্যান্ড রিকমেন্ডেড থিংস ইউ মাস্ট অ্যাবান্ডন দ্য হারাম ফার্স্ট। দুটা জিনিস যদি আসে কোনটা বেশি জরুরি, হারাম ত্যাগ করাটা জরুরি। এই জন্য হারামের ভিতর দিয়ে কোনো দাওয়াতি কাজ করা যাবে না, হারামের ভিতর দিয়ে কোনো ই করা যাবে না, কী বলে আপনার এই যে মানে কল্যাণের কিছু নামে হারাম, ধরেন না আপনি বললেন যে এখন সোনারগাঁ হোটেলে বারে যারা বসে আছে তাদের সাথে একটু দাওয়াত দিলে হয়, আপনি গেলেন গিয়ে দেখতেছেন এখানে নাচ হইতেছে, বুঝছেন না, মানে এটার ভিতর হারাম ত্যাগ করাটা আগে আসবে, পরে আসবে রিকমেন্ডেড জিনিসটা যেটা করবে। তো এটা বলতেছেন উইদাউট কম্প্রোমাইজিং এনিথিং দ্যাট ইজ হারাম ফর দ্য রিজন দ্যাট সেন্সরশিপ
of what is haram given the great amount of broadcast media would be impossible to achieve মানে এটা অ্যাচিভ করা ইম্পসিবল হবে যে আপনি হারাম কিছু মুক্ত করবেন আমার আপত্তিতে এইখানেই কিন্তু আমি এটা কোনো ডাক নাই আমি সবাইকে বলছি যে আমি পিস টিভির লাইন অফ দাওয়াতি কাজকে পার্সোনালি সাপোর্ট করি না আপনারা দেখলে আমি কাউকে নিষেধ করিনি পার্সোনাল কথা এটা এবং সরল পথ বা জীবন জিজ্ঞাসা মানে কী সব আছে না কি এটার নাম কি জীবন জিজ্ঞাসা আপনার জিজ্ঞাসা মার্কা ই কেউ আমি ই কেউ না পাঁচ মিনিট আগে ওইখানে অর্ধনগ্ন একটা মেয়ে নেচে গেছে বা গায়ে গেছে জাস্ট পাঁচ মিনিট আপনি ওয়েট করতেছেন ইউ আর ওয়েটিং ফর দ্যাট যে সাইফুল্লাহ ভাইকে একটু পরে দেখবো ততক্ষণে আপনি আর কি ওইটা দেখলেন আর কি যে অ্যাডভার্টাইজটা হলো বা যা হলো তারপর তো সাইফুল্লাহ ভাই নুরানা চেহারা দেখলেন আবার পাঁচ মিনিট পরেও কিন্তু আবার আপনি আবার ব্যাক টু দ্যাট সেম থিং আর কি সো আমি এটা একটা পার্সোনাল ব্যাপার আমি কিন্তু কাউকে সমালোচনা করতেছি না তারা নিশ্চয়ই বেনিফিটটা চিন্তা করে গেছেন এখানে আমার পার্সোনাল মত হচ্ছে এইটার সাথে যায় এই এখন যেটা পড়লাম আলবানির কথা এবং বিনবাজের কথা যেটা পড়লাম ইট ইজ এ পারফেক্টেড সায়েন্স এখন এই লাইনের পরের লাইনটাই বলতেছেন এই সায়েন্সটা এইসবের মাধ্যমে এই সব কাজগুলো করবেন প্রেডিক্টিভ প্রোগ্রামিং কালচার ক্রিয়েশন আপনার বাচ্চাদের ব্রেন ওয়াশ করে ফ্যামিলি ভেঙে দেওয়া বাপ মাকে শত্রু হিসাবে প্রতীয়মান করা এবং ও আচ্ছা আপনাদেরকে ভুলে গেছি আমি যে দুইটা জিনিস পার্টিকুলারলি এই লেখাটা থেকে শিখছি আমি যেটা একটা বললাম আপনাদেরকে ওইটা শিখছি মানে কি জিনিসটা আমি খেয়াল করি নাই কখনো আর এইগুলোতে যারা বানাইতেছে মানুষগুলো তো সব আকিদা মানহাজ আমারটা উল্টা আরেকটা যেটা বললাম শিখছি সেটা হচ্ছে যে পরিপূর্ণ মানুষ হওয়ার জন্য একটা বাচ্চা সকল এইজের সকল সম্পর্কের মানুষের সাথে মিশতে হবে সকল এইজের এই যে মোকলেস ভাই আমাদের যে গেটে থাকেন ওনার কাছে শিকার অনেক কিছু আছে কিন্তু উনি কিন্তু অনেক ধৈর্য উনি কিন্তু কখনো একটা বাচ্চাকে রাগ করে কথা বলে না কখনোই শাউট করে না আমি হলে তো মানে ফুলকালাম কাণ্ড হয়ে যেত এখানে যে বাচ্চাগুলো যা করে এটা শিকার আছে কিন্তু এটা শিকার আছে এই যে সফটনেসটা এই যে অ্যাকোমোডেশনটা এই যে ফাদারলি গ্র্যান্ডফাদারলি এটা এটা অত্যন্ত জরুরি এটা এখন সে শিখবে তার বয়সে গিয়ে সে অ্যাপ্লাই করবে এইভাবে প্রত্যেক এইজের মানুষের সাথে মিশতে হবে এখন কি এখন শুধু বাপ মা আমি আর আমার বোন শেষ এই তো ব্যাপারটা সংসারগুলো হচ্ছে হঠাৎ করে একদিন মানে আমি যেটা বলি যে দেখেন মানে আগে বলছি যদি কথাগুলো রিপিটেড হচ্ছে বা এখানে কিছু নতুন ফেস আসেন সেই জন্য আমার পরিচিত আমার খুব নিকট আত্মীয় একজন মহিলা 39 বছর বয়সে মা হয়েছে উনি সরকারি বড় চাকরি করেন কখনো সমাজ সংসারে মিশেন নেই মানে আমি যে মিশা বলতেছি ওই সেন্সে মিশেন নেই মানে অর্থাৎ গ্রামে যে পিতা বা আমাদের আগের যে সিস্টেম ছিল সেইভাবে সবাইকে নিয়ে বড় হওয়া সেরকম ছিলেন না হঠাৎ করে ওনার দুইটা যমজ বাচ্চা হয়েছে বাচ্চা দুইটাকে দুই পাশে নিয়ে উনি লিটারালি কাঁদতেছেন রাত জেগে কাঁদতেছেন হাউ টু ম্যানেজ উনি জানেন না উনি ওনার কোনো মুরব্বী নাই মানে অন্তত ফাংশনাল কোনো মুরব্বী নাই ওনার কোনো নিচের দিকে উপরের দিকে কোনো দিকে কেউ নাই তার কারণ উনি আইসোলেটেড একটা লাইফ লিড করছেন যেটা আপনার ছেলেমেয়েরা এখন করতেছে এই খোপের ভিতরে থাকতেছে খোপের ভিতরেই বড় হইতেছে সে 16-26 বয়সে হঠাৎ একদিন মা হইলে এখন জান না কী করতে হবে বুঝছেন না এই জিনিসটার দিকে কিন্তু যাচ্ছে কিন্তু এইটা যদি সমাজবদ্ধ হয়ে বসবাস করতেন নট নেসলে 91 আমি বলতেছি না কিন্তু আমি বলতেছি না যে আপনি পর্দা ছেড়া হিন্দুদের মতো মানে বুঝছেন না বাপ মা চাষা মামা সবাই সাথে একসাথে এটা আমি বলতেছি না কিন্তু 91 বলিনি বাট সমাজবদ্ধ বলতেছি অর্থাৎ আপনি সবার সাথে মিশেন আপনার সমাজ আছে আপনার গ্রাম আছে আপনার একটা ই আছে সেইখানে আপনি প্রত্যেকটা মানুষের থেকে কিছু শিখবে এই বাচ্চা এক্সপিরিয়েন্স হবে যেটা আপনার আইসোলেট থাকলে হয় না এই জিনিসটা আমি এই লেখাটাতে হাইলাইট করছে দেখে আমার আমি নতুন করে চিন্তা করছি এটা নিয়ে যাই হোক এরপরে আমরা আসি যে এখানে বলতেছেন যে একটা কথা বলতেছেন যে সাবিদো মেট্রোলজি বলে একটা জিনিস বলতেছেন এটা কি ইট ইজ এ ওয়ে অফ ব্রিঙ্গিং অ্যাবাউট সোশ্যাল চেঞ্জ থ্রু দ্য ইউজ অফ ক্যারেক্টার্স ইন টেলিনোভেলস who are opposed to the desired social change and then developing their character through the series until they eventually adapt to the desired social change খুব ইম্পর্টেন্ট কথা এটা বলে কি সাবিদো মেথোডোলজি বলে অর্থাৎ আপনার নাটকের ক্যারেক্টার দেখাবে যে আপনি পয়লা বললেন যে না আমি তো এটা করব না জন্ম নিয়ন্ত্রণ আমি নাই তারপরে এই নাটকের সিরিয়ালের সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এপিসোডে দেখাইলো যে আপনি এটা ভালো কি বুঝলেন বুঝে আপনিও এটা অ্যাডাপ্ট করলেন দর্শকের ব্যাপারে কী হচ্ছে দর্শক কিন্তু এই 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 প্রসেসটার ভিতর দিয়ে যাচ্ছে সে একসময় যে অপোজ করলো তার সাথে একাত্মবোধ করলো তারপরে যুক্তি তর্কের মাধ্যমে সে বুঝলো যে আরে জিনিসটা তো আসলে ঠিক অ্যান্ড দেন অ্যাট দ্য এন্ড অফ ই ওই ক্যারেক্টারটাই হয়তো সেন্ট্রাল ক্যারেক্টার তার তার ইসেই কিন্তু সে অ্যাগ্রি করে ওই জিনিসটাকে মেনে নিল এই ধরনের একদম হুবহু মিলে না এই ধরনের জিনিস হচ্ছে যে ধরেন আপনার দুইটা উদাহরণ দেয় আমি
যে ধরেন বাকের ভাই যে ক্যারেক্টারটা ছিল, সে হলো পাড়ার একটা মস্তান। আপনি এখানে কেউ আসেন নাকি যে একটা মস্তানটা কেউ পছন্দ করেন? কেউ নেই। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ নাটক কী হলো, ওরে মাইরে ফেলার জন্য মানুষ মিছিল করলো ঢাকা শহরে, তাই না? এই জিনিসটা যদি বোঝেন তাহলে এটা বুঝবেন সাবেলিনো মেথোলজি কী বলে। প্রথমে আপনি অপোজ করবেন, তারপরে ইভেনচুয়ালি আপনি অ্যাগ্রি করবেন। এরকম একটা দেখলাম আমি, এটা রেডিওয়ে পাঁচ মিনিটে, রেডিও মানে এফএম। আমি ওই যে এশিয়া থেকে আসি, আপনার কী বলে ওই উত্তরা থেকে যখন আসি তখন অনেক সময় নিউজ টিউজ শুনি। এটা বাংলাদেশের মানে সরকারি ই মানে সরকারি কী বলবো বেতার, বাংলাদেশ বেতারও এফএম এর কী জানি আসে, ওইখান থেকে প্রচারিত হচ্ছে যে একটা অফিসের সেট আপ দেখাচ্ছে যে ইয়াং পোলাপান আছে, মধ্যবয়স্ক আছে, বসটা তো বয়স্ক ডেফিনেটলি। তো পয়লা বলছে যে এই ফেসবুকের মাধ্যমে এই করতে পারে, এই করতে পারে, এই করতে পারে। তখন বসটা বলতেছে যে না বাবা এগুলা ই না। ইভেনচুয়ালি সে অ্যাপ্রুভ করলো যে আরে তাই তো, কাজটা তো অনেক ফাস্ট হয়ে যেতেছে, আগে এত সময় লাগতো, এখন তাদের সব কিছু ফেসবুকে পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি। তো তারপরে বলতেছে, উনি বলতেছে এক সময় যে তোমরা করো বাবারা, আমাদের তো বয়স আছে। তো ওরা বলছে না স্যার আপনিও পারবেন, বুঝছেন না, আপনিও পারবেন। তো শেষ পর্যন্ত উনি অ্যাগ্রি করলেন এবং ইয়ে হলেন। তার ব্যাপারটা কী দেন, উনি অপোজ করলেন, উনি এটার খারাপ দিকগুলো বললেন ওনারই, তারপর ওনাকে ভালো বোঝানো হলো, উনি ইভেনচুয়ালি বুঝলেন এবং আলটিমেটলি উনি অ্যাগ্রি করলেন এবং উনি নিজেও ওটাতে গেলেন। এইটা বলতে পারেন আপনি সাবিডো মেথোডোলজি একটা 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 উন্নত উদাহরণ আর কি, যে আপনি অপোজ করবেন এবং ক্যারেক্টারগুলোই করবে। কিন্তু এটা সেই ক্যারেক্টারটাই করবে, ক্যারেক্টারটাই পয়লা বলছেন না জন্ম নিতেন এগুলোর ভিতরে নাই আমি। তারপরে আস্তে আস্তে বোঝানোর পরে সে বল তাই নাকি, দেখেন না প্রায় এরকম একটা মেসেজ দেখবেন, ও তাই জানতাম না তো, এত সহজ। বা ধরেন একটা মুনাফা ব্যাংকের, না 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 এইসব ঝামেলা যাবো না, ব্যাংকের ডিপোজিট ডিপিএস মার্কা কিছু। তারপরে আপনি দেখবেন যে হিসাব টিসাব বোঝানোর পরে দেখবেন হাইসা দুজন বাইরে আছে, তাই নাকি মানে বইলা। আমি যে সেটা কাল্পনিক বলতেছি, আসলে আছে কিনা আমি জানি না, বলতেছি আই ক্যান ফিল ইট যে এরকমই হবে জিনিসটা। তারপরে বলতেছেন যে সাবিদো মেথড ইজ এ মেথোডোলজি ফর ডিজাইনিং অ্যান্ড প্রডিউসিং সিরিয়ালাইজ ড্রামা অন রেডিও অ্যান্ড টেলিভিশন দ্যাট ক্যান উইন ওভার অডিয়েন্সেস ওয়াইল ইম্পার্টিং ক্লোজ সোশ্যাল ভ্যালিউস। মানুষকে জয় করে নিবে, মানুষের মন জয় করে নিবে, এত পপুলার হবে। এই যে বাকির ভাইয়ের কথা বলতেছে বা এই ধরনের আরও আসে, এটা অনেক সিরিয়াল তো অনেক রকমের আছে। ফ্রেন্ডসের কথা বললাম, ফ্রেন্ডসের এই এই সিরিয়াল মানে সিরিয়ালগুলো দেখে তারা অ্যাচিভ করছে না? আপনারা এখন দোস্তাইন, মেয়েরা এখন দোস্ত বলে, মেয়েরা মেয়েদের দোস্ত বলে, ছেলেদেরও দোস্ত বলে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে। আরে দোস্ত, আপনি আপনি হঠাৎ করে চমকাই যাবেন। আপনি আমার ছোটো ভাই যখন মারা গেল তখন ওর ওই শ্বশুরবাড়িতে আমি গেছি, তো আমার ভাতিজির কতগুলো ফ্রেন্ড আসছে, তারা এই লেভেল স্টেজের আর কি, দোস্ত বলে ই করলো, বুঝছেন না, একজন আরেকজন। আমি তো জীবনে ফার্স্ট টাইম শুনলাম যে মেয়ে মেয়ের দোস্ত ডাকতেছে, বুঝছেন। এইগুলা হয়েছে এই যে দেখতে দেখতে ফ্রেন্ডস, বুঝছেন না। ফ্রেন্ডসের মতো আরও বাংলাদেশি সংস্করণ নিশ্চয়ই আছে, আমি জানি না হয়তো, বা ইন্ডিয়ান সংস্করণ আছে। তো এসাবিডো মেথোডোলজি বলতেছেন, এখন বলতেছেন যে অল মুভিজ, ড্রামাস অ্যান্ড ইভেন মিউজিক আর ভেরি কেয়ারফুলি থট আউট উইথ এ ভেরি স্পেসিফিক অবজেক্টিভ ইন মাইন্ড। আগে ঠিক করে নেবে যে আমি এটা অ্যাচিভ করতে চাই, তারপরে সেই মুভিটা, সেই কার্টুনটা, সেই মিউজিকটা বানানো হয়। দেয়ার আর ফর্মুলা, ফর্মুলাস মানে ফর্মুলা আছে তার, সাইন্টিফিক্যালি পারফেক্টেড, এগুলা আগে মানে পারফেক্ট করা হয়েছে সাইন্টিফিক্যালি। যেমন আমি বলতেছিলাম যে অ্যাডউইকের কথা বলতেছিলাম, অ্যাডউইক হামজা ইউসুফ বলতেছিল একবার, অ্যাডউইক গবেষণা করে যে আপনার মন, আপনার চিত্ত, আপনার রিপু, আপনার সাবকনশিয়াস কী শুনতে চায়, কী দেখতে চায়, এবং তারপরে অ্যাডভার্টাইজের ভিতরে এটা ঢুকায় দেয়। যেমন ধরেন অ্যাভারেজ আমেরিকানের একটা, আমেরিকাদের একটা ক্রাশ আছে বা একটা দুর্বলতা আছে নার্স ইন ইউনিফর্মের প্রতি। এখন অ্যাডউইক বলতেছে যে কোনো মতে একটা নার্সে অবতারণা কইরা যদি ই করতে পারো তাহলে ডেফিনেট সাকসেস, এটাতে অনেক সেল অনেক বাড়িয়ে যাবে, বুঝছেন তো। মানে একদম একদম সাইন্টিফিক, যাই না বই যা উদ্দেশ্য সহকারে তারা এটা করতেছে। এই জন্য আরও জিনিস আছে, একটা বললাম আমি জাস্ট, বাকিটা বললাম। কোকোকলার বোতল, যেমন কোকোকলার বোতলের যে শেপটা, এটা এটাই নাকি তার সেলের মেন কারণ। মানে এই যে ম্যামেলদের ইটা আপনার মানে পেছনটা যে শেপের হয় কোমর থেকে নিয়ে, সেই শেপটা বোতলে ব্যবহার করছে, অরিজিনাল যে শেপটা আর কি আমি বলতেছি। কোকোকলার বোতলের শেপ আছে না, এটাই নাকি দ্য ই বিটুইন পপুলারিটি, ফার্স্ট ই আর কি, মানে মানে খাওয়ার আগে দেখেই মানে পছন্দ করার কারণ ছিল এটা, বুঝছেন তো, মানে এই এই যে শেপটা আর কি। তো এগুলো তারা অনেক গবেষণা করে এবং গবেষণা করে সেটাকে তারা ই করে। তো বলতে সাইন্টিফিক্যালি পারফেক্টেড দ্যাট এক্সিস্ট ফর ব্রিঙ্গিং অ্যাবাউট অ্যাটিচিউড ফরমেশন অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। একটা এক্সিস্টিং সোসাইটিতে মানুষ এরকম চিন্তা করে, সেই চিন্তাটাকে এরকম বানানোর জন্য এগুলো অনেক বিলিয়ন্স বিলিয়ন্স ডলার আগে খরচ করে এগুলোকে, এগুলোর উপর রিসার্চ চলছে, তারপরে এগুলোকে বাজারে ছাড়া হয়েছে। আপনি মনে করেন না কোনোটা এমনি এমনি, বিশেষ করে আমাদের মতো
দেশের কথা আমি আসতেছি না, আমি বলতেছি যে যারা এগুলোর মানে মাস্টার্স যারা আর কি, ইভেন ইন্ডিয়া দেখেন তাদের একটাই কিন্তু অনেক চিন্তা করে বানানো একটা একটাই, যখন আপনি যদি একটা 30 সেকেন্ডের অ্যাডও আপনি যদি চিন্তা করে দেখেন যে এর ভিতরে কী কী এলিমেন্ট ঢুকানো হয়েছে, তখন আপনি বুঝবেন যে কত চিন্তা করে বানানো হয়েছে এটা। আচ্ছা, এই জিনিসটা একজন যিনি ই করছিলেন এন্টারটেনমেন্ট এডুকেশন স্ট্র্যাটেজি, ওনার নাম হচ্ছে মিগুয়েল সাবেদো, যার নামে সাবেদো মেথডটা আসছে, ইজ বেসড অন ক্যারেক্টার ডেভেলপমেন্ট অ্যান্ড প্লট লাইন্স অ্যান্ড প্রোভাইড দ্য অডিয়েন্স উইথ আ রেঞ্জ অফ ক্যারেক্টার্স। কী করবে, চরিত্র লিখবে। হুমায়ুন আহমেদ যেটা আমি বলতেছিলাম, হুমায়ুন আহমেদ কী ছিল, চরিত্র সৃষ্টিকারী ছিল, বাকের বাইকে সে সৃষ্টি করছে অ্যান্ড দেন ইউ আপনি তার জন্য মিছিল করছেন, বুঝছেন না। এই বলতেছি যে এই সাবেদো মেথডটা কী, যে সাবেদো মেথডটা কী, যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করে প্লট লাইনসে এই লাইন ঠিক করে প্রোভাইড অডিয়েন্স উইথ আ রেঞ্জ অফ ক্যারেক্টার্স দ্যাট দ্যাট দে ক্যান এঙ্গেজ উইথ, সাম গুড সাম নট সো গুড অ্যান্ড ফলো অ্যাজ দ্য ইভলভ অ্যান্ড চেঞ্জ, গ্র্যাজুয়ালি ইভলভ অ্যান্ড চেঞ্জ করবে। দেখেন না, এই যে বড়ো সিরিয়ালগুলো এইসব দিন রাত্রি বহুব্রীহী যেগুলো ছিল, মানে আমাদের একটা ক্যারেক্টার ইভলভ করতেছে অ্যান্ড দেন স্টার্ট লাইকিং ইট। মানে হিমু ধরেন, হিমু আপনার নাম ওইখান থেকে না বলতেছি না, হিমু বলতে দেখি উনি তাকাইছে, ওনার ডাকনাম হিমু, আমি ওনাকে জিজ্ঞেস করছি আপনি কি ওই হিমু নাকি, বলেন না ওই হিমু না, মানে ওনার আব্বা ওইখান থেকে রাখেন নাই না আমাকে, তার আগে ওই হিমুর জন্মের আগে যাই হোক বা ওইটার থেকে না। তো হিমু যেমন একটা ক্যারেক্টার, বহু ছেলেপেলেকে আমি দেখছি ওইটার সাথে আইডেন্টিফাই করতে, ব্লগে লিখতেছে বুঝছেন না, সে নিজেকে ওইটার সাথে আইডেন্টিফাই করতেছে সে তাই, বা এরকম আরও বানিয়েছে না ক্যারেক্টার এই এই জিনিসগুলো আর কি। এবং দে ইভলভ অ্যান্ড দে চেঞ্জ, এই ক্যারেক্টারগুলো কিন্তু এক না, মানে একভাবে শুরু হয়েছে তারপরে ইভলভ করছে তারপর চেঞ্জ করছে। ধরেন একটা সাধারণ ছেলে ছিল, সেখান থেকে সে বিপ্লবী হয়ে গেছে, হ্যাঁ একটা সাধারণ মানুষ ছিল সেখান থেকে সে, এটা এই ধরনের ক্যারেক্টার থাকবে। তারপরে বলতেছেন যে চেঞ্জ ইজ দ্য কি টু দ্য সাবেদো মেথোডোলজি, চেঞ্জ হচ্ছে মেইন কথা, ক্যারেক্টারটা চেঞ্জ হবে আপনিও চেঞ্জ হবেন তার সাথে, আপনি এটাকে খারাপ ভাবছেন কালকে আপনি এটাকে আজকে ভালো ভাববেন আস্তে আস্তে। এই ক্যারেক্টার মে বিগিন দ্য সিরিজ এক্সিবিটিং দ্য অ্যান্টিথেসিস অফ দ্য ভ্যালিউজ বিং টট, অ্যান্টিথেসিস কী বলি আমরা, উল্টা জিনিস, অর্থাৎ যে বদলোকে ফেসবুকের কথা বলা হলো উনি পয়লা অপোজ করছেন কিন্তু উল্টা জিনিসটাই করছেন, কিন্তু গ্র্যাজুয়ালি ওভার দ্য পিরিয়ড অফ টাইম উনিতে ভালো বুঝে উনি চেঞ্জ হয়ে যাইতেছেন। এটাই কিন্তু সাবেদো মেথোডোলজি, ওইটা চিন্তা করে করছে কিন্তু ছোট্ট একটাই, ওটা ওরকম নাটক ফাটক না সিরিয়াল না। এরপরে যেটা হয় একসময় কী হবে, সেক্স অ্যাবর্শন ফ্যামিলি প্ল্যানিং এইডস এগুলো আপনার সাথে আপনাকে ধাতস্থ করে ফেলা হচ্ছে, ইউ টক অ্যামং ইয়োর সেলফ, বাবার সাথে ছেলে, ছেলের সাথে মা, মায়ের সাথে মেয়ের কথা হইতেছে এসব নিয়ে, এবং নন থ্রেটেনিং অ্যান্ড ইভেন এনলাইটেনিং ম্যানার, মানে নন থ্রেটেনিং মানে এগুলো নিয়ে আলোচনা করা কোনো থ্রেট না বা কোনো বিপদের কিছু না, এবং এনলাইটেন্ড আপনি, আপনি যদি কথা বলেন মেয়ের সাথে ছেলের সাথে তার মানে আপনি পরিশীলিত, আপনি কী বলবো আলোকিত যেটাকে বলি আমরা, আমাদের একটা এই বাংলাদেশের একজন ফেমাস শিল্পী টেলিভিশন এবং ইসের হাজব্যান্ড ওয়াইফ, নাম বললাম না আপনারা একবারই চিনবেন, ওনাদের ইংল্যান্ডে ছবি উঠছে, টাইট জিন্স এবং টাইট টি শার্ট পরা মেয়েকে জড়ায় আছেন বাবা, মেয়ের হাতেও একটা মদের গ্লাস, বাবার হাতেও একটা মদের গ্লাস, বুঝছেন তো, এই জিনিসটা এটা আলোকিত আর কি, বুঝছেন না, বাবাও খায়, মাও আছেন পাশে, মেয়ে আছে, আসেন আসেন, মিষ্টি আনছেন না মিষ্টি ছাড়া আজকে আনেন না, আচ্ছা ঠিক আছে আর দিন আনবেন, আচ্ছা বিয়ে করছেন, সবাই দোয়া করবেন, হি হ্যাজ স্কোর ইট আর কি, ডান ইট আলহামদুলিল্লাহ, এবং যদিও ফার্স্ট ইয়ার থেকে চেষ্টা করে কি ফোর্থ ইয়ারে গিয়ে হইলো নাকি, ফার্স্ট ইয়ার থেকে চেষ্টা লাগিয়েছিলেন, থার্ড ইয়ার থেকে, আচ্ছা তাহলে তো অল্প সময়ের ভিতরে হয়েছে আপনি, আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি, আমি তো অন্তত আর কার কথা জানি না, আমি তো একদম মনে প্রাণে খুশি, এবং আল্লাহ আপনাদেরকে বারাকা দেন। তো তারপর বলতেছেন যে সেক্স অ্যাবর্শন ফ্যামিলি প্ল্যানিং এইডস, এই কথাগুলা যতই বলেন এটা বাপ মার সাথে টেবিলে বসা খাইতে খাইতে আলাপ করার কথা নাই, কিন্তু এখন আপনি যদি করতে পারেন আপনি আলোকিত আর কি, বুঝছেন। বাংলাদেশ হওয়ার পরে আমার মনে আছে যে আর্ট ফিল্মের দিকে একটা টান হলো, তো 200-500 ভিতরে একটা হইতো আর কি, তো আর্ট হইতে হইতে বেশি আর্ট হয়ে গেলো মাঝে মাঝে, বুঝছেন না, কী দেখা গেলো একটা একটা ফিল্ম একটা নাটকে দেখলাম, আমার মনে নেই ফিল্ম না নাটক মনে নেই, যে বাথরুমে পেশাব করতে করতে গল্প করতেছে, মানে এটা আমাদের কালচারে যায় না, এটা হলো ইংল্যান্ডের কালচার, ইংল্যান্ডে আপনাদের বলছে যে ইংল্যান্ডের এয়ারপোর্টে আমাদের এক জুনিয়রের ছেলে একদম
সে গেছে হিত্রোতে, মানে কোর্স করতে যায় না আমাদের জাজি ছেলেরা যায়, সে গেছে হিত্রোতে, ফার্স্ট ঢুকছে, পেশাব করবে, বাপে বাথরুমে নিয়ে গেছে, বাইরে হয়ে আসে যে বাপে যে সাববো, সবাই টুনুমুনি দেখা যায় কেন, সবাই তো দাঁড়ায় পেশাব করতেছে, পেশাব করতে করতে গল্প করতেছে। এটা আমাদের কালচার না, এটা যদি আপনি মনে করেন এটা আর্ট আর এটা এটা পরিশীলিত হওয়া, ইটস নট আওয়ার কালচার, এটা এটা কোনো মুসলিমের কালচার না, তাই না? কোনো মুসলিমের কালচার, এটা কোনো মুসলিম কালচার না। আচ্ছা, এরপরে বলতেছেন একটা জায়গায় 1977 থেকে 86 সালে একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন, স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন মেক্সিকান সোপ অপেরা, সোপ অপেরা কোনগুলো বলি, যে দুপুরের বেলা যেগুলো অলস হয় না, চলতেছে চলতেছে, সাস ভি কবি বহুতই একটা, কয় হাজার, স্বাভিমান নাকি একটা ছিল কয় হাজার, ওইটার সিরিজ আছে পেপারে উঠে, এগুলো আমি দেখি নেই। তো এখানে কি বলছে যে আপনার মেক্সিকান সোপ অপেরাস ওয়ের অন দ্য এয়ার আমাদের দেশে, নাকি আমার ওয়াইফ বলতেছিল যে আমাদের দেশে নাকি এখনকার ইন্ডিয়ান যেগুলো দেখায় এগুলো মানে ধরেন শাশুড়িরে কী করে পানিশ করতে হবে এগুলো আর কি, থিম ওই পিছলা করে রাখছে ফ্লোর, পুড়ে মরে গেছে, নাহলে বিষ দিতেছে, এই মার্কে জিনিস সব দেখাইতেছে, বুঝছেন না? তো এইগুলো আলটিমেটলি প্রতিফলিত হইতেছে, ওই সীতার বাপ মানে মেরে ফেলছে বা এই ধরনের জিনিসগুলো আর কি। যাই হোক, আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ এই এই কমিউনিটি আমার মনে হয় প্রোটেক্টেড এসব থেকে, কিন্তু এই কমিউনিটি হয়ে তো লাভ নেই, ইউ আর মানে মোয়ামেলাত করতেছেন আপনি ওই সব লোকের সাথে যারা যাদের মাথায় এগুলো আছে। আচ্ছা, তার বলতেছেন যে 1987 থেকে 1986 ভিতরে ম্যাক্সিমাম সোপ ওপেরা যেগুলো ছিল, ওয়ের অন দ্য ইয়ার দ্য কান্ট্রি এক্সপিরিয়েন্স 34% ডিক্লাইন ইন পপুলেশন গ্রোথ, মানে এই যে ফ্যামিলি প্ল্যানিং যে নাটক দেখায়, বুঝছেন না, আপা আসিলাম বোকা হইলাম বুদ্ধিমাম, বুঝছেন না, এইসব বলতে বলতে এইসব ই ছয় ছয়তে কী হয়েছে আপনার 1977 থেকে 1986 অর্থাৎ 9 বছরের ভিতরে, 9 বছরের ভিতরে 34% ডিক্লাইন ইন পপুলেশন তারা রিজাল্ট, অ্যাজ এ রিজাল্ট ইন মে 1986 দ্য ইউনাইটেড নেশন পপুলেশন প্রাইজ ওয়াজ প্রেজেন্টেড টু মেক্সিকো, মানে জনসংখ্যার একটা প্রাইজ আছে কমানোর জন্য, সেটা মেক্সিকোতে দেওয়া হয়েছে মানে 1986 সালে। তো এই এই যে বলতেছে যে এই জিনিসগুলো দ্য প্রমোটেড ফ্যামিলি প্ল্যানিং থ্রু দিস টেলিনোভেলস, টেলিনোভেলস বলতে বোঝাচ্ছেন যেটা এই যে সিরিয়ালের মাধ্যমে যেটা দেখানো হচ্ছে, একটা গল্প, বড়ো একটা গল্প চলতেছে চলতেছে চলতেছে, অ্যান্ড দে ভিউড ইজ এ সাকসেস ফর মেক্সিকো। দ্য পয়েন্ট হিয়ার ইজ দ্যাট ওয়েন ইউ সি দ্য পাওয়ার বিহাইন্ড সাচ মেথড, আপনি যখন দেখবেন যে কোনো একটা সরকার হোক অথবা একটা প্রোপাগান্ডা মেকানিজম আমরা যেটাকে বলি, যে কোনো প্রোপাগান্ডা মেকানিজম, সরকার ধরেন তার কিছু এজেন্ডা থাকে, এটা এখন থেকে না, এখন আমরা যখন ছোটো ছিলাম তখন আপনাদের বলছি ওই বুনিয়াদি গণতন্ত্রের রাষ্ট্র ছিল আমরা যখন ছোটো ছিলাম, এই বিকালে অল্প কিছুক্ষণের জন্য একটা প্রোগ্রাম হইতো, তো গ্রামের একটা ফুটিংয়ে গ্রামের মাতবর আছে একজন, বাকিরা আছে এই ভাবি, অমুক আপা, অমুক খালা, অমুক ভাই, অমুক চাচা নিয়ে বসে একটা 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 কোনো একটা প্রবলেম নিয়ে ই করলো। আমি একটা মনে পড়ে আমার হিলা বিবাহ নিয়ে একটা ই ছিল যে না এখন আর ওইসব চলবে না, আয়ুব খান যে হিলা বিবাহ জায়েজ করলো তারপর এটা নিয়েছিল আর কি সিরিয়াল। তো শুনতে শুনতে আপনি যেটা মানে উদ্দেশ্য সব সরকারই করে এটা 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 করবেই, আই বিলিভ ইভেন সৌদি আরবেতে থাকবে এটা, সবখানে আসে এটা, এই এই পর্যায়ে আসে যে তারা যখন একটা কিছু প্রোপাগেট করতে চায়, বলতে চায় বা ই করতে চায়, ধরেন ভ্যাকসিনেশন নিয়ে করবে, আরও অন্য অনেক কিছু জিনিস আছে যেগুলো নিরপরাধ, ভ্যাকসিনেশন নিয়ে করবে, ওর স্যালেন নিয়ে করবে, যেগুলো মানুষকে শিক্ষিত করতে, ওই আপনার কী যে ওই যে স্যানিটারি টয়লেট নিয়ে করবে, এগুলো করতেই থাকবে। তো এরকম বলতেছেন যে ফ্যামিলি প্ল্যানিং থ্রু দিস টেলিনোভেলস অ্যান্ড দে ভিউড ইট অ্যাজ এ সাকসেস ফর মেক্সিকো। দ্য পয়েন্ট হিয়ার ইজ দ্যাট ওয়েন ইউ সি দ্য পাওয়ার বিহাইন্ড সাচ মেথড, এখানে কী পয়েন্ট বলতে চাইছেন এই লেখক আমাদেরকে, কী বলতে চাইছেন, আপনি যখন যে পাওয়ার দেখবেন যে কীভাবে অ্যাচিভ করছে তারা 9 বছরের ভিতর 34% ডিক্লাইন, এটা যখন আপনি দেখবেন ইউ ক্যান সি হাউ ভেরি ইজিলি দ্য এন্টায়ার সোসাইটিজ অপিনিয়ন্স, অ্যাটিচিউড, ভ্যালুজ অ্যান্ড মোরালস, চারটা কথা বলছেন, অপিনিয়ন, মতামত, অ্যাটিচিউড, দৃষ্টিভঙ্গি, ভ্যালুজ, মূল্যবোধ, মোরালস, নৈতিকতা, আপনি চেঞ্জ করে দিতে পারেন, আপনি চেঞ্জ করে দিতে পারেন, সো মাচ সো দ্যাট এখন আপনি বাসে যাইতেছেন, এখন না আমি যখন এসে উত্তরায় আমি কাজীবাড়ি ওই যে আকামবাড়ি ওখানে পড়াইতে যেতাম, মেয়েদের সিট আলাদা আছে, আমি প্রথম সিটটাতে বসি না কারণ ওটাতে অনেকের বসার একটা ই থাকে, সেকেন্ড সিটটাতে একা বসে আসে, সামনে সব খালি থাকতে তো মেয়ে এসে আমার পাশে বসে থাকে, বসে পড়ল, আমি বলি আপনি ওইখানে বসেন, না আমি এখানে বসতে চাই, আমি তাহলে আমি উঠি, আমি যখন উঠছি তখন আমার পিছনে একজন মহিলা বসেছে, উনি নাকি চিনে, আপা আপনি আমার পাশে আসেন, উনি বুঝছে যে এখানে একটা সামথিং ইজ গোয়িং অন, উনি তারা ডেকে নিয়ে তার পাশে বসে বাকি রাস্তাটুকু আমি গেলাম, নাহলে আমি উঠে আরেকখানে যেতে, এই যে জিনিসটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা এটা ডালভাত হয়ে গেছে,
অথচ এটা অচিন্তনীয় ছিল, জাস্ট 20 বছর আগে অচিন্তনীয় ছিল, বুঝছেন তো ব্যাপারটা? এই যে দেখাইতে দেখাইতে বোঝাইতে বোঝাইতে পড়াইতে পড়াইতে আর আপনার এইসব দিন রাত্রি মানকার জিনিসপত্র ই করতে হবে, আমি এখন তো আর অনেক নিশ্চয়ই ফরওয়ার্ড অনেক অনেক ই ঘটনা মানে অনেক আগে গেছে। কোথায় কোথায় পাঠাতে যায় পিছিয়ে করে যাবে, এখন তো অসুবিধা মানে কি ওই যে ফ্রেন্ডস জেন্ডার ব্যারিয়ার নাই এখন আর, এই জন্য ব্রেন সেক্স বলছিলাম আমার দোস্ত আমার পাঠাইছে ইংল্যান্ড থেকে পিডিএফ এ 20 পাতা, ওনাকে আনতে কইছিলাম আসবে আর পরে, তো যে পিডিএফ এ 20 পাতা পাঠাইছে এটা তো পুরো বইটা সম্ভবত নাই, আমার মনে একটা সার্চ দিয়ে দেখলে দেখা যাবে মানে যদি ইসে থাকে পিডিএফ থাকে তাহলে তার আনার দরকার নেই, আপনারা যার যারটা ই করতে পারবেন নাই না 20 পাতা পাঠিয়েছে আমার মাত্র 20 পাতার ভিতরে, ও বলতেছে 20 পাতায় বলতে পুরো বইটা আছে, আমার মনে হয় না পুরো বইটা আছে, আমার মনে হয় একটা চ্যাপ্টার আছে, যেটা করে আর কি বাইরে বাইরে যখন একটা বই অ্যামাজনে বা অন্যখানে আপনারা একটা অংশ দিয়ে দিবে দিয়া দিয়া ই করে এখানে করে রকমারিও করে একটু পড়ে দেখুন বইলে 5-6 পাতা বুঝছেন না, তারপরে আপনি আর না কিনে যাইবেন কই বুঝছেন, আমি ভাবতেছি 2-4টা বই কিনবো, আমি যেমন ওই ওদের বলতেছিলাম ওই যে তৈমুর লঙ্গের উপরে একটা বই পড়লাম আমি একদম থরলি এনজয় করছি বইটা এইভাবে আর কিছু বই আমরা হয়তো ই করবো ইনশাল্লাহ, কিন্তু ওই 4-5 পাতা যাই হোক আসেন এখন আমরা এসে যাই, তখন বলতেছেন যে অপিনিয়ন অ্যাটিটিউড ভ্যালু মোরাল অ্যান্ড সো অন ক্যান বি ডিরেক্টেড ইন হোয়াট এভার ওয়ে ডিজায়ার, আপনি যেভাবে চাবেন সেদিকে নিতে পারবেন, এটা হচ্ছে বড় কথা, আপনি যেদিকে চাবেন সেদিকে নিতে পারবেন, নট দ্যাট ভালো নট দ্যাট মানে উন্নত নট দ্যাট জাস্টিফাইড তা না, আপনি যেভাবে চাবেন সেভাবে নিতে পারবেন, সো দ্যাট বাঙালি মুসলিম দাঁড়িয়েলা মুসলিমও বোঝে না যে পেঁচা কাঁধে নিয়ে শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা করার সমস্যা কোথায়, পেঁচা হইল হিন্দু দেবী লক্ষ্মীর বাহন সৌভাগ্যের প্রতীক প্রতীক, আমরা এটা নিয়ে মঙ্গল কামনা করতেছি এটারে কাঁধে নিয়ে মিছিল করে, এটা বোঝে না যে হোয়াটস রং দেয়ার বুঝছেন না। সো নাও ইউ হ্যাভ সিন দ্য প্রোগ্রামিং অ্যাট ওয়ার্ক অ্যান্ড দে হ্যাভ নোন দিস স্টাফ ফ্রম দ্য ডেজ বিফোর টেলিভিশন ইন রেডিও ব্রডকাস্ট থ্রু টু দ্য ব্রিক স্ক্রিন বিফোর দ্য ডেজ ওয়েন টেলিভিশন বিকেম মেইন স্ট্রিম অ্যান্ড ইন অল হোমস, মানে বলতেছেন যে এগুলো অনেক আগের থেকেই তারা চিন্তা করে রাখছে, এমনকি ঘরে ঘরে টেলিভিশন আসার আগের থেকেও, যে মানুষকে এইভাবে ম্যানিপুলেট করা যায়, মানুষকে এইভাবে চ্যানেলাইজ করা যায়, মানুষকে এইভাবে চেঞ্জ করা যায় কীভাবে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থ্রু এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট বলতে আমরা যেটা বলি ইভেন এটা যাত্রার ভিতর দিয়ে করা হয়, যাত্রায় বিবেক রাখেন একটা বিবেকরা যেটা মেসেজ দেয় না সব কিছুর ভিতর দেয় মানে এন্টারটেনমেন্টের নামে এটা আপনার ভিতর ঢুকাবে, নট মেয়ার এন্টারটেনমেন্ট মানে বলতেছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থ্রু এন্টারটেনমেন্ট, মানে এটা পিওর এন্টারটেনমেন্ট না, পিওর এন্টারটেনমেন্ট যদি হইতে তাহলে একটা কথা ছিল, পিওর এন্টারটেনমেন্ট কী হইতে পারে আসলে এখন যাকে এন্টারটেনমেন্ট বলা হয় ইসলামে বা মুসলিমদের জন্য এটা কোনোটাই জায়েজ না, কিন্তু পিওর এন্টারটেনমেন্ট হইতে পারে আপনি গিয়ে এখন জাফলঙ্গের বিছানা কান্দিতে পাহাড়টার দিকে তাকায় বসে আছেন আপনি আপনার ওয়াইফ পাশাপাশি, এটা এন্টারটেনমেন্ট, বা আপনি একটা পাখির ডাক শুনতে, যেমন এখন যে সময়টা আসছে প্রকৃতিটা সজীব হয়ে উঠতেছে, আমার ওয়াইফ একদিন সকালে উঠে খালি পাখির বিভিন্ন রকম জাত এবং ডাক দেখে মুগ্ধ, মানে বলতেছে কী মিস করতেছে ঢাকায় যারা থাকতেছে তারা, মানে এই যে বৃষ্টি পড়লে এই সবুজ হইতে শুরু করে না তখন নানান রকমের পাখি আসতে শুরু করে আমার বাড়ির কথা বলতেছে আর কি, যাই হোক তখন বলতেছেন যে অ্যান্ড ফাইনালি হিয়ার ইজ অ্যানাদার কোট ফ্রম দ্য প্রমিনেন্ট মিডিয়া এক্সপার্ট অ্যান্ড কনসালটেন্ট কল হল বেকার, যিনি বলছিলেন এটা দিয়ে আমাদের লেখাটা শেষ, একটা কোটেশন, আই নো দ্য সিক্রেট অফ মেকিং দ্য অ্যাভারেজ আমেরিকান বিলিভ এনিথিং আই ওয়ান্ট হিম টু, আমি গোপন তত্ত্বটা জানি একজন অ্যাভারেজ আমেরিকানকে যা আমি চাবো সেটা বিশ্বাস করানো, জাস্ট লেট মি কন্ট্রোল টেলিভিশন, তখনকার টেলিভিশন এটা অনেক আগের কথা, এখনকার ফেসবুক অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড ইউটিউব, ইউ পুট সামথিং অন দ্য টেলিভিশন অ্যান্ড ইট বিকামস রিয়েলিটি, কিছু একটা টেলিভিশনে ঢুকাই দাও এবং এটা রিয়েলিটি হয়ে যাবে, এটা রিয়েল হয়ে যাবে, ইফ দ্য ওয়ার্ল্ড আউটসাইড দ্য টেলিভিশন সেট, টেলিভিশন সেটের বাইরে যে পৃথিবীটা আছে সেটা কন্ট্রাডিক্টস দ্য ইমেজেস, এটাকে যদি কন্ট্রাডিক্ট করে পিপুল স্টার্ট ট্রাইং টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড টু মেক ইট লাইক দ্য টিভি সেট ইমেজেস, মানুষ দুনিয়া চেঞ্জ করে ফেলবে টিভি সেট ইমেজটাকে মানে অ্যান্ডোর্স করার জন্য বা ওটাকে ঠিক মনে করার জন্য ঠিক প্রতীয়মান করার জন্য, আমি আপনাদের বলছি যে আমার চেয়ে 20 বছরে বড় আমাদের এক দিনীভাইয়ের বাবা তার ফ্যামিলির বচসা বা ঝগড়াঝাটি হইলে এগুলোকে
টেলিভিশন সিরিয়ালের আলোকে সলভ করার চেষ্টা করেন। সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এই আয়োজনটা শেষ, আমরা যে শুনলাম তা যদি আমাদের জন্য মানে উপকারে আসে, কাজে আসে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আর আমরা যদি যা পড়লাম তার ভিতরে যদি অনিষ্ট কিছু থাকে, সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে, আমরা ইনশাল্লাহ এটা ট্রান্সলেশন কাজের হাত দিছি। এই পেপারটাকে ট্রান্সলেশন করে আরও আমি যেভাবে বলি আর কি, আমি এক্সাম্পলটা যেমন দিই না, এগুলার একটু মানে মাংস টাংস লাগায় স্কেলেটনের গায়ে আমরা চেষ্টা করব একটা বুকলেট ফর্মে অন্তত এই করতে। আর পরবর্তীতে আমরা যদি কোনো বই প্রকাশ করি তাহলে সেই বইয়ের একটা এসে হবে ইনশাল্লাহ এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।